বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কালারফুল থেকে আমি সামিরা চলে এলাম লাইভে। আমি একটা ক্যাপশন দিয়েছি আজকে, কালারফুলে কি শুরু হলো। আসলে আজকে কি শুরু হলো, তাই না? আজকে এমনিতেই হচ্ছে লেটে শুরু হলো, অর্থাৎ 3:30টার লাইভে কিন্তু আজকে আমি চলে এলাম। আমি আগেই ক্যাপশন দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, আগেই পোস্ট করে দিয়েছিলাম যে আমাদের আজকের লাইভটা কিন্তু হবে, হ্যাঁ আজকের লাইভটা হবে 3:30টায়। আমি জানি না আজকে সব আপুদের পাবো কিনা, যদি পাই তাহলে আমি সব দেখাবো, আর যদি না পাই আজকে তাহলে আমরা সব কিছু দেখাবো না, ঠিক আছে? যদি আপুরা মিস করে ফেলে তাহলে হবে না। ওকে, সো আসুন আমি একটু দেখি যে ক্লিয়ার আছে কিনা আমার। ওকে, নেটের কারণে এইটাতে নেট আছে কিনা আমি দেখে দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, নরিন হক, দেখি তো এই জায়গা থেকে একটু কমেন্ট নেই তো, এখান থেকে একটুখানি দেখে নিই। ওকে, আহমেদ রাজিন আপু, ওকে সারা আপু কেমন আছেন, আলভি আপু, ফারুক এমডি, ফারুক হোসেন আপু, অনেকক্ষণ ওয়েট করছি আপু তোমার লাইভের কারণে। ও হো আপু, আজকে কিন্তু আমি বলেছি যে আজকে আমরা 3:30টায় আসব, এবং আজকে এত এত কালেকশন, আমি জানি না কোনটা কি কিভাবে কি দেখাবো আমরা আজকে। সো চেষ্টা করব মোটামুটি দেখানোর জন্য, কিন্তু আপুদেরকে আমরা আশা করছি যে আজকে যদি আপুরা থাকে তাহলে হয়তো বা সব দেখাবো, না হলে আপু তাহলে না, যদি সব আপুরা আজকে নোটিফিকেশন পায়, যেহেতু আমাদের টাইমটা একটু বে টাইম, আজকে একটু 3:30, নর্মালি 3টার সময় আমাদের লাইভ থাকে। আপু ঠিকঠাক আছে আপু সব কিছু? আচ্ছা মাকসুদা আপু, আসলে আজকে লাইভ মানে একটু দেরি করার কারণ তো বিশেষ কিছু কারণ আছেই, যে আসতে পারবো কি না টাইম মতো, এই জন্যে আসলে। আর তাছাড়া আজকে কিন্তু আমাদের বনশ্রীতে একটা বিশাল হাট হচ্ছে, তার মানেই হচ্ছে আজকে বুধবার, বুধবার মানেই হচ্ছে হাট। তো এই হাটের কারণে তো জ্যাম ট্যাম থাকে, রাস্তার অবস্থাও খুব খারাপ থাকে। সো সব কিছু মিলিয়ে 3:30টার লাইভে জানি না আমি সবাইকে পাবো কি না আজকে। আপু তোমার অপেক্ষায় আছি আপু। ওকে, মাহিনুর আপু কেমন আছেন, নাজমুন্নার সন্ধ্যা আপু আমরা আছি, কে কে আছেন লাইভে এসে একটু আপুকে লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, হ্যাঁ আপুকে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, একটা কমেন্ট করে যাবেন, আমাকে ভালো না লাগলে একটা মানে ভালো যে লাগে না সেই কমেন্টটাও করে যান, সমস্যা নাই যে আপু আপনাকে আমার ভালো লাগে না, তাও একটা কমেন্ট করে না পা। আচ্ছা আজাদী ইসলাম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আজকে খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আচ্ছা আজকে আমাদের প্রথমটা দেখি দেখাই আমরা, যেটা আমাদের একদম সবার পছন্দের জিনিস। আমরা আজকে মিক্স মিক্স দেখাবো, অনেক কিছুই চেষ্টা করব, দেখা যাক। এবং আজকে এবং আরেকটা আমাদের কিন্তু আরেকটা প্রোডাক্ট আসার কথা, অলমোস্ট এই হাটের জ্যামে বসে আছে, ঠিক আছে এখন পর্যন্ত আসে নাই, তাহলে বুঝেন কি করব। মানে ফ্যাক্টরি থেকে এখন এত রাস্তায় জ্যাম, আপনারা যারা ঢাকায় থাকেন তারা বেশি জানেন যে আমাদের উত্তরা ফ্যাক্টরি থেকে যখন আসতে নেয় মানে সকালে রওনা দিয়ে আসে হচ্ছে, মানে মনে হয় গ্রাম, আমি তো ওইটা বলি যে ওই মানে ঢাকায় আসতেছে নয় হচ্ছে গ্রামে আসতেছে, দুটার একটা, এত সময় লাগে কোথাও যেতে। সো এই জন্যে অনেক সময় টাইম টেবলটা ঠিক রাখতে পারি না প্রোডাক্টের এইসব কারণে। আপু আমরা আছি, ওকে তাজিম আপু, কনিকা আপু, সো ওয়েলকাম সবাইকে আজকে লাইভ। আমাদের সবার প্রথমে আজকে প্রথমে একটা রেডি প্রোডাক্ট দেখাবো, এরপর একটা প্রি অর্ডার দেখাবো, এরপর আবার রেডি প্রোডাক্ট, এভাবে দেখাবো, ঠিক আছে আপু? ওমরা পালনের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। তানজিমা আপু, তানজিমা তানজিমা শারমিন অন্তরা আপু, ফিয়া মানিল্লা আপুর জন্য সবাই একটু দোয়া করে যান, হ্যাঁ সবাই যারা যারা এই মুহূর্তে আছেন তানজিমা আপুর জন্য একটু দোয়া করবেন, যেন ওমরাটা আল্লাহ কবুল করেন, সপরিবারে যাচ্ছে সবাই যেন সেফলি ওমরা করে ফেরত আসতে পারে, ফিয়া মানিল্লা ইনশাল্লাহ। আপু আয়েশা সিদ্দিকা আপু, আপু ওয়ালাইকুম আসসালাম আপু, আসমা আপু, আপু উত্তরায় শোরুম দেন, আসলে আপু উত্তরায় শোরুম দেবো, উত্তরা যাতায়াত করতে তো দিন চলে যায় আপু, মনে হচ্ছে উত্তরায় চলে যায়, আমার বোন থাকে তো ওখানে, তো ও বলছিল যে তুই উত্তরায় চলে আয়, এখান থেকে অফিস সেট আপ সব কিছু ওখান থেকেই হবে, ডেলিভারিটা ওখান থেকেই হবে, তো আমাদের যেহেতু উত্তরা ফ্যাক্টরিও আছে, তো বলছিলাম যে আমি বলছি না আমি তো আসলে বনশ্রী ফ্যাক্টরিটা দেখি, সো এই জন্যে আসলে একটু ই হচ্ছে যে কি করব, মানে এত যাতায়াতের সমস্যা। আচ্ছা এটা কেন দিলাম আমার হাতে আগে, আজকে সবার আগে দেখাবো হচ্ছে আমাদের সবার পছন্দের প্যান্ট আবায়া, গতবার যেটা দেখিয়েছিলাম একদম সোল্ড আউট, আজকের প্যান্ট আবায়াটা দুইটা কালারে থাকবে, আজকে পরে আছি ব্ল্যাক স্কাই অ্যান্ড মাস্টার্ডের, এটা এত সুন্দর, এত সুন্দর, এটা আমি একটু ক্লোজ দেখাই আপু, এইটা হচ্ছে ব্ল্যাকের সাথে, একটু বলে রাখি এখানে কিন্তু কোনো পাখি টাখি নাই, হ্যাঁ এটা কিন্তু পাতা,
এই যে এটা কিন্তু পাতা, বাঁশ পাতার মতো পাতা, কেউ আবার পাখি টাকি মনে করেন না, তো এরকম করে দেয় না, দেখে মনে হচ্ছে যে পাখনা পাখি ওরকম কিচ্ছু না, এই হচ্ছে আমাদের পাতার মতো থাকবে। হ্যাঁ, তো এই হচ্ছে খুব সুন্দর মাস্টার্ড অ্যান্ড হচ্ছে ফিরোজা অ্যান্ড হচ্ছে একদম অলিভ অলিভ। আপু এটা খুব সুন্দর, ট্রাস্টমি খুব সুন্দর, এবং মমসার মধ্যে নিয়েছি অনেক সুন্দর, চারপাশে বর্ডার থাকবে, বর্ডার কিন্তু এই যে ডাবল বর্ডার করে দেয়া থাকে আমাদের আবায়ার, একদম রাউন্ড করে আটকানো থাকে, একদম ড্রেসের মতো আটকানো থাকবে, আপনি জাস্ট সালোয়ার পরবেন, ভেতরে নর্মাল কিছু পরে এটা পরে যাবেন। এখানে কিন্তু ফিটিংসের বেল্ট আছে, সামনে বক্স প্লেট, এটা আমাদের প্রথমটা আমি দেখিয়ে দিই, কারণ গতবার যে দুইটা দেখিয়েছিলাম আপু সেটা কিন্তু সেদিন শেষ হয়ে গেছে। হ্যাঁ, সো আজকে যারা হচ্ছে নিবেন, যারা পান নাই আজকে এটা নিয়ে নিবেন, মাস্টার্ড অ্যান্ড হচ্ছে আকাশি একটা কালার, সুন্দর না, ফিরোজা আকাশি অ্যান্ড হচ্ছে লেমন কালারের কন্ট্রাস্টে আমি এটার সাথে মাস্টার্ড দিয়েছি, সালোয়ারটাও কিন্তু মাস্টার্ড দিয়েছি, দেখেন সালোয়ারটাও কিন্তু মাস্টার্ড কালারের থাকবে, সুন্দর না এটা, এই যে মাস্টার্ড এবং বর্ডার করা থাকবে, অনেক বেশি সুন্দর। সো আজকে এটা আপনারা পাবেন, এটা লেন্থ আছে হচ্ছে 46 এবং প্যান্টের লেন্থ আমাদের 40। আজকে আমাদের প্রথম কালেকশন থাকবে প্যান্ট আবায়া এবং তার সাথে হচ্ছে হিজাব নিকাব, এটা যারা যারা পাননি আজকে নিয়ে নেবেন, এটা মাস্টার্ড কালারটা, আমি জানি না ক্যামেরায় আসছে কি না, ক্যামেরায় অন্যরকম কালার লাগতে পারে, বাট খুব সুন্দর একটা গেরুয়া টাইপের একটা কালার। সো এই কালার কন্ট্রাস্ট যার ভালো লাগছে জলদি জলদি করে আজকে অর্ডার করবেন, প্রিন্টটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আপু কিভাবে নিব, মেসেজ দিলে রিপ্লে দেয় না আপু, অর্ডার করলে কনফার্মও করে না। নীলপরি আপু প্রোডাক্টগুলো নেয় কারা, আমি এটা চিন্তা করতেছি কই যায় এগুলো। আচ্ছা কেন হয় এটা আমি একটু বলি, অনেক সময় এত বেশি মেসেজ থাকে তখন যেগুলো শেষ হয়ে যায় আপু, এরপরে দেখা যায় ওরা আর ওই মেসেজগুলোর দিকে কম যায়, এটা হয় অনেক সময়। তারপরও আমি বলেছি সবগুলো মেসেজ চেক করে সব কিছু যদি না থাকে অলরেডি সোল্ড, মানে যদি সোল্ড হয়ে যায় যেন সোল্ড বলে, অ্যাটলিস্ট কথা বলে। তো আপু অনেক তো বলি বুঝেনি, তো কিছু ব্যাপার তো থাকেই, মডারেটাররা দেখছে পরে বলবে আপু খালি আমাদের কথা বলে যে আমরা মনে হয় কাজ করি না, সবাই কাজ করে, কিন্তু কিছু টুছু হয় কি অনেক সময় বেশি চাপ থাকলে এটা করে, ঠিক আছে। তো আমি বলে দিয়েছি আপু যে সবার মেসেজ যদি অ্যাটলিস্ট না থাকে, অ্যাটলিস্ট সোলটা যেন বলে, সিন করে উত্তর না দেয় এটা কেমন কথা, এটা তো একটা বেয়াদবি তাই না, সো এটা যেন না করে। সো এই হচ্ছে আপু মাস্টার্ড কালারটা। হ্যাঁ, মানে এমন হয় যে এমন একটা কোশ্চেন সেটা উত্তর দিতে গিয়ে অনেক সময় লাগবে, এর থেকে আরেকজন আপু অলরেডি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বলছে আপু প্লিজ এটা আমাকে দেন, তখন দেখা যায় যে ওরা ওই কাজটা একটু আগে করে, এই জন্যে যে টাইপের প্রশ্ন আছে আমার সাথে করতে পারেন, আমি একটু উত্তর দিয়ে দিই আপু। ওকে আপু কথা বলো না, কি আপু আপু প্যান্টের মধ্যে লং আবায়াটা আনো আপু, প্রিন্টের মধ্যে লং আবায়া, আচ্ছা ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মাস্টার্ড কালারটা, লেন্থ হচ্ছে এই আবায়াটার লেন্থ কিন্তু 46 থাকবে, ঘের থাকবে অনেক, ভেতরে ফিটিংসের বেল্ট থাকবে, এবং মজা করে আরাম করে পরবেন, বাইরে রেগুলার ইউজ যারা ট্রাভেল ফ্রেন্ডলি চান, অর্থাৎ কোনো অকেশনে বাইরে যাবেন, একটু কক্সবাজার যাচ্ছেন, সিলেটে যাচ্ছেন ঘুরতে, বা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আপনি রাফ ইউজ করবেন তখন এই টাইপের আবায়া আমরা পরে থাকি তাই না। কালকেও কিন্তু আমি সিঙ্গেলটা দেখিয়েছি, বাট এটার সাথে কিন্তু আমরা ডিজাইনার প্যান্ট করে থাকি, এই প্যান্টটাও কিন্তু দুবাই চেরি দিয়ে করা থাকবে, এরকম ডিভাইডার ম্যাচিং করা থাকবে, এটা হচ্ছে সেট, কমপ্লিট সেট, যেটার সাথে হিজাব এবং নিকাব থাকবে, সম্পূর্ণ ফুল সেট থাকবে, হিজাবটা রেডি হিজাব থাকবে, নিকাব নোজ নিকাব রাউন্ড থাকবে। একটু নোজ নিকাবটা দেখাই, একজন আমাকে কমপ্লেন করেছিল গত কয়েকদিন আগে যে আমাদের নিকাবটা অনেক ছোট, আপু এর থেকেও 10 ইঞ্চির নিকাব এখন চলছে, সবাই ট্রেন্ডে চলে, অনেকেই চায় অনেক ছোট নিকাব, বাট আমার নিকাবটা একটু দেখবেন, বিশেষ করে জুম ফেব্রিকের নিকাব জানি না বাংলাদেশের কেউ দেয় কিনা, ঠিক আছে, বোরখার সাথে আমরা কিন্তু চেষ্টা করি আপু, অনেক এক্সপেন্সিভ একটা ফেব্রিক, অ্যাকচুয়ালি নিকাবটা আমি গিফট দিয়ে থাকি, নিকাবের খরচ ধরি না আপু, কিন্তু একটা এক গজে আপু চারটা হয়ে যায়, তো এক গজে চারটা হলে আপু এক গজ কাপড়ের দাম চিন্তা করেন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে নিকাবটা যেন মুখটা ঢাকতে পারেন, কিন্তু আপনারা যদি বলেন যে এই পর্যন্ত নিকাব করে দিতে আপু, ওই কস্টিংটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমি যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে সম্ভব না, একটু বুঝে নেবেন আপনারা। হ্যাঁ, জিনিসটা এটা কিন্তু একদম গিফট প্রাইস, মানে জাস্ট এটা গিফট, যারা মুখ ঢাকেন তাদের জন্য একটা সুযোগ যে আপনারা মুখটা ঢেকে এই আবায়াটা ক্যারি করতে পারবেন, কিন্তু এখানে যদি আপনারা বলেন যে আরো বড় করে দিতে আপু আমার পক্ষে সম্ভব না, এটা আমি ডাইরেক্ট বললাম হ্যাঁ, কারণ এটা এই প্রাইস আপু সম্ভব না, এটা আপনাকে নিকাব আলাদা বানিয়ে নিতে হবে, এত বড় নিকাব দেই আপু, তারপরে যদি বলেন এটা মুখ ঢাকছে আপু এখানে আর কি করা যায়, এখানে যদি আপনি বডি কাভার করবেন না তো নিকাব দিয়ে, বডি কাভারের জন্য আপনার হিজাব রয়েছে কিন্তু, ঠিক আছে, আর নিকাবটা হচ্ছে আপনি মুখটা ঢেকে এই হিজাবটা আরো নামিয়ে দিয়ে কপালটা ঢেকে সুন্দর করে কিন্তু আপনি ক্যারি করতে পারেন, ঠিক আছে। সো এটার জন্য আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না যে আপু এটা আরো বড় করে, আরো বড় করে দিলে আপু খরচটা যখন আমার 2 গজে চলে যাবে, কস্টিংটা কত বেড়ে গেল, এই 1880 টাকাটা আমার 2000 টাকার উপরে কিন্তু করতে হবে আপু, একটু বুঝেন আপনারা। হ্যাঁ, আমার সবাই তো সবাই সব কিছু বুঝে, সো আমি আপু যতটা চেষ্টা করছি যেন সুন্দর করে দেখেন নিকাবটা, আমার মনে হয় এনাফ, এখন কিন্তু আপু এত ছোট ছোট নিকাব চলছে, আপনাদেরকেও আমি দিয়েছি, এই যে এই নিকাবটা চলছে,
ঠিক আছে এই যে এতটুকু দেখেন আমি কিন্তু এতটুকুটা দিচ্ছি না আরো 4-5 ইঞ্চি বাড়তি তারপরও বলে কি আপু এটা কম আপু এটা ছোট ঠিক আছে এই যে ওকে এটা নোজ নিকাপটা একটু দেখে নেবেন এটা কিন্তু আমাদের দুবাই চেরির মধ্যে আসেন পরের কালারটা চলে যায় আর এটা দাও একটু হিজাবটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা সো এই হচ্ছে আমাদের হিজাবটা মাস্টার্ড কালারের হিজাব থাকবে আমি একটু আপনাদেরকে হিজাবটা দেখিয়ে দেই কারণ অনেকে চিন্তা করতে পারে আপু একবারও হিজাব দেখায় না আচ্ছা হিজাবটা হচ্ছে আমাদের এরকম রেডি হিজাব করা থাকবে আপনারা কিন্তু খুলে আমি যেরকম প্লেন করে পরে নিয়েছি সেভাবে পরে নেবেন হিজাব পরার কিন্তু কিছু নিয়ম আছে এই এই সাইজের হিজাবটা একটু বলি আমাদের এটা 75 ইঞ্চি হিজাব থাকে সাইডে হচ্ছে 30 ইঞ্চি বাই 75 এই হিজাবগুলো কিভাবে পরবেন খুব সুন্দর করে পড়তে পারবেন হ্যাঁ এটা আপনি খুলেও পড়তে পারবেন আমি কিন্তু সামনে বেশ বড় সরো করে অনেক ভাঁজ টাচ করে পড়েছি তার মানে অনেক হিউজ পরিমাণ বড় সো এটা যখন আপনারা রেডিমেড হিসাবে পড়বেন তখন এই ছোট মাথাটা আগে পড়বেন তারপর বড় মাথাটা পড়বেন তাহলে একটা রেডি হিজাব হয়ে যাবে ঠিক আছে যারা হিজাব পড়তে পারেন না আবার বলি ছোট মাথাটা আগে পড়বেন বড় মাথাটা এরপরে পড়বেন হিজাব পরা হয়ে যাবে এটা হচ্ছে রেডি হিজাবটা আর আপনারা এটা খুলে ফেলবেন টান দিয়ে তাহলে লম্বা হিজাব হয়ে যাবে সুন্দর করে ডিজাইন করে পরবেন আচ্ছা 75 ইঞ্চি লম্বায় থাকে অনেকে জানতে চায় আমি হয়তো বা অনেক স্কিপ করে যাই আসলে আমার মনে থাকে না ঠিক আছে এরকম কিছু না আপু আপু এটা এনাফ লং আছে আপু বিশ্বাস করেন এর থেকে বেশি পরলেও সবসময় যে সুন্দর লাগবে সেটাও না আমরা চাই যে একটা জিনিস খুব স্মার্টলি পরেন হ্যাঁ বিশেষ করে যারা অফিস করে তারা চাওলে এত বড় করে হিজাব পরে যাওয়া মানে নিকাব পরার আপু চাকরি থাকবে না ঠিক আছে সো আমরা সব কিছু চিন্তা করে করছি আর যারা অনেক বেশি ফুল পর্দা করেন তারা কিন্তু যেমন যারা একদম পুরো ঢাকা পড়েন তারা কিন্তু খুব একটা প্যান্ট আবায়া পড়েন না ঠিক আছে সো যারা প্যান্ট আবায়া পড়ছেন তারা হচ্ছে মিডিয়াম কাভার করে মুখটা একটু ঢাকে খুব সুন্দর মডেস্টভাবে বিভিন্ন জায়গায় পড়ে যায় অ্যাকচুয়ালি তাদের জন্য কিন্তু এরকম এবং আমাদের প্রত্যেকটা বোরখায় কিন্তু আমরা চেষ্টা করি মোটামুটি একটা কাভার করার জন্য ঠিক আছে আর যেগুলো খিমার জিলবাব আছে একদম ফুল পর্দার জন্য সেগুলো তো আছেই কালারফুলে আচ্ছা এই হচ্ছে আমার আমাদের স্কাই স্কাই কালারটা আপু এটা হচ্ছে কি টাইপের একটা কালার বলবো ওশান টাইপের একটা কালার আকাশিনা ফিরোজানা তার সাথে হচ্ছে এরকম পানি কালারের কন্ট্রাস্ট আপু খুবই সুন্দর সুদিং 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 আজকে আমি তাড়াতাড়ি বলছি যাদের একটু বুঝতে অসুবিধা হয় তারা আমাকে একটু বইলেন আচ্ছা এই হচ্ছে আমার আকাশি কালারটা আমি ক্লোজ দেখালাম আপু এত সুন্দর মাশাআল্লাহ চারপাশে বর্ডার থাকবে খুবই সুদিং সুদিং ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট বাট আমি এটা ব্ল্যাক হিজাব নিকাব দেইনি এটার সাথে আমি ম্যাচিং কালারটাই দিয়েছি যেন সুদিং লাগে একটা দেখতে যেন আরও সুদিং লাগে আমি যেটা পরে আছি সেটা তো মাস্টার্ডের মধ্যে আর এইটা হচ্ছে আপনার এরকম পানি কালারের মধ্যে আপু লাভলি কালেকশন মাশাল্লাহ অনেক সুন্দর আপু দুইটাই অনেক সুন্দর করেছি একটা ব্ল্যাকের সাথে মাস্টার্ড আমাদের যাদের মনের পছন্দের কালার এগুলো আর কি আর এইটা হচ্ছে আমি নিয়েছি একটু লাইট আকাশি আকাশি এটার সাথে ওশেন ব্লু টাইপের যে কালার সেটার সাথে কন্ট্রাস্ট একটু দেখাই এখানে কিন্তু শেড করা হ্যাঁ এই যে ব্ল্যাক এবং এই যে কালার কন্ট্রাস্টটা দেখেন সুন্দর না এটা এটার সাথে আমি বেস কালারটা নিয়েছি আশা করছি এটা আপনাদের খুব পছন্দ হবে ভেতরে ফিটিংসের বেল্ট থাকবে এই আবায়াটার লেন্থ থাকবে 46 এনাফ একটা লম্বা কিন্তু হ্যাঁ 46 আর বডির তো কোনো মেজারমেন্ট নেই ভেতরে ফিটিংসের বেল্ট থাকবে আপনাদের জন্য প্যান্টের লেন্থ আমরা 40 করে দিয়েছি প্যান্টের লেন্থ 40 থাকবে এবং এটার সাথে হিজাব এবং নিকাব থাকবে ফুল সেট 1880 টাকা যারা যারা পছন্দ করছেন ফুল সেট সুন্দর করে পরবেন একদম মডেস্ট ওয়েতে একদম নিকাব টিকাপ করে সুন্দর করে বাইরে যাবেন ফুল সেটের প্রাইস থাকবে হচ্ছে 1880 টাকা ওকে দুইটা কালার করে দিলাম আজকে এই হচ্ছে আমাদের প্যান্ট প্যান্ট আবায়া প্রিন্ট দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ আর এই হচ্ছে আমি দারুন আপু আচ্ছা এইটা হচ্ছে আপু তানিশা আনো তানিশ তো কয়েকদিন আগে গেল আপু এই যে এটা দেখেন সুন্দর না এটা এটা হচ্ছে আমাদের মাস্টার আর এটা আবার কেউ পাখি ভাববেন না হ্যাঁ ফুল পাতা কিন্তু এগুলো সো এই জন্যে আর এই হচ্ছে আমাদের আজকের ব্ল্যাক মাস্টার্ডের কম্বিনেশন অনেক সুন্দর আর এই হচ্ছে আমি যখন প্যান্টটা পরি এত বেশি ভালো লাগে মাশাল্লাহ মাশাল্লাহ সো এই হচ্ছে আমাদের ভেতরে ফিটিংসের বেল্ট সব কিছু দিয়ে কিন্তু 1880 টাকা দুটো কালার দেখালাম বর্ষা আপু বর্ষার কথা বলো না বর্ষার হচ্ছে আমার যেই আমার এই ফ্যাক্টরি বর্ষা করে সো এই ফ্যাক্টরি মাস্টার বসে আছে চুপচাপ এইটার আপু আমাদের একটু সময় লাগবে এখানে আমাদের ইনভেস্টিগেশন চলছে এই জন্য আমাদের সব জায়গা থেকে এটা অফ করতে বলা হয়েছে এবং অফ করে রেখে এটা ইনভেস্টিগেশন হবে এটার পরে হচ্ছে আমরা মানে ডিসিশন নিব যে আমরা এই জায়গাতেই ফ্যাক্টরিটা রাখবো নাকি আমরা শিফট করব এই জন্য এটাতে আমার একটু সময় লাগবে আপু সুনামা অফারে তাড়াতাড়ি দাও কালারফুলে সুনামা আসলে ঈদ ঈদ লাগে আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো আপু ঠিক আছে সো এই তো প্রথম কালেকশন কিন্তু আমাদের শেষ আসেন দ্বিতীয়তে চলে যায় আমাদের প্রথমটা হচ্ছে প্যান্ট আবায়া হিজাব নিকাব প্যান্ট আবায়া হিজাব নিকাব ফুল সেট 1880 ওকে দুবাই চেরি এবং মমসার কম্বিনেশনের আজকের এই সুন্দর দুইটা কালার একটা ব্ল্যাক এবং আর একটা হচ্ছে আমাদের একদম সুন্দর একটা ফিরোজা এটা ব্ল্যাক মাস্টার আর এই হচ্ছে আমাদের ফিরোজা দেখাই দিলাম কিন্তু হ্যাঁ এই যে
এটা ফিরোজা না, আকাশি আকাশি পানি পানি কালারটা, এটা দারুণ সুন্দর, দারুণ। কোনটা বেশি ভালো লাগছে বলেন, কোনটা বেশি সুন্দর? একটা সুদিং নিয়েছি, একটা একটু মানে একটু পপ অপ কালার নিয়েছি, ভালো লাগে। আপু নজর, আপু কফাতা লং আবায়া, ঠিক আছে, কফাতা লং আবায়া জুম কাপড়ের কিমার আসবে, আসবে আপু আর একটু পরে। ওয়ালাইকুম আসসালাম আপু, লিলেন কিমার আজকে অনেক কিছু দেখানোর কথা, একটু অপেক্ষা করেন সব দেখাবো। এই যে ঠিক আছে, শেষ দুইটা শেষ, কিন্তু যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে চলে যান। আসেন একটা, এটা কিন্তু আমাদের রেডি আছে, এখন সম্পূর্ণ রেডি হচ্ছে আমাদের এইটা। এখন প্যান্ট আবায়ের কথা বলছি, প্যান্ট আবায়টা রেডি আছে এখন। আচ্ছা একটা মিনিট, এই এটার হিজাবটা একটু আমি দেখাই তো, যারা ফুল, না না সমস্যা নেই। আচ্ছা এই একটু আপনাদেরকে দেখাই, এই যে আমি যেমন এটাকে উঠিয়ে পড়েছি, দেখেন আপনারা চাইলে খুব সুন্দর করে বড় করে হিজাব পড়তে পারবেন। অনেকে চিন্তা করেন যে আপু কি এটা কি ছোট হবে কি না, অ্যাকচুয়ালি আমি এটা ছোট করে উঠিয়ে ডিজাইন করে পড়েছি, ঠিক আছে। বাট এটা আপনি চাইলে একদম মানে পুরো খুলে বড় করে পড়তে পারবেন, এটাও সম্ভব। বাট আমি এটা হচ্ছে চিকন চিকন মাস দেখে আমি হচ্ছে আসলে একটু ছোট করেই পড়েছি, ঠিক আছে। বাট আপনি চাইলে বড় করে পড়তে পারবেন, কালোটা সুন্দর, মাস্টারটা সুন্দর। আচ্ছা পানিটা এক একজনের এক একটা ভালো লাগে আপু, এটাই তো স্বাভাবিক। যারা হচ্ছে একটু মাস্টার্ড কম পরেন, যে না আমি গাঢ় কালার পরি না, তারা আবার হচ্ছে এই ওয়াটারি ওয়াটারি যে কালারটা স্কাই স্কাই, এটা একটু খুব সুদিং একটা কালার, ঠিক আছে। কারণ আমাদের এক একজনের চয়েস হচ্ছে এক এক রকম, আমরা কেউ কেউ পছন্দ করি একটু ডিপ, কেউ কেউ আবার না, ডিপ দেখলেই মানে মনে হয় যে ই লাগে, ভালো লাগে না, বলে ইরিটেড লাগে ডিপ, বাট ডিপ কালারটা পরলে। আর অনেকে আছে শুধু লাইট পরবে, হ্যাঁ, আর অনেকে আছে না একটু গাঢ় কালার হলে জমে না, সবার সব রকম ফুলেছে। আচ্ছা এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এটা আপনারা প্রি অর্ডার করতে পারবেন, কারণ এটার মানে 50-52-54-58 ইঞ্চি লম্বার আপুরা অর্ডার করবেন, হ্যাঁ 50-52-54-56 ইঞ্চির আপুরা অর্ডার করবেন আজকের। এখন যেটা আমি প্রি অর্ডার দেখাবো, যেই প্রি অর্ডারটা আমি মাঝখানে একটা প্রি অর্ডার দেখাই দিই, হ্যাঁ, তারপর আবার যে কোনো একটা কালার দাও। আচ্ছা এই কালারটাই দাও, এটা আমি পরি নাই, এই জীবনের প্রথম এই কালার পেলাম, একটা জীবনের প্রথম কালার পেয়েছি, ঠিক আছে, জীবনের প্রথম কালারটা। মিম আসলে সত্যি করে বলো এটা আসছে রিসেন্ট, তার মানে আসছিল না তাহলে এরকম লাইট ডিপ কম্বিনেশন, হ্যাঁ, মানে এই কালারটা আমি এই ফেব্রিকে দেখি নাই কখনো। তুমি যে আপনি বললে যে না রিসেন্ট আসে না, অনেক আগে ছিল, ঠিক আছে, কিন্তু এই টাইপের আছে, বাট এই ফেব্রিকের মধ্যে এই টাইপের কালার আমি কখনো পরি নাই। পাও আচ্ছা দিয়ে দাও, আচ্ছা কে বলবেন যে আজকে কি ফেব্রিক পরছি, তিনটা ফেব্রিকের নাম বলি, হ্যাঁ তিনটা ফেব্রিকের নাম বলি, জুম, জাফরান অ্যান্ড হচ্ছে কোরিয়ান সিল্ক, বলেন কোনটা পরছি। এত সুন্দর এটা মিম, ফাটাফাটি। আজকের এই কালেকশনটা অবশ্যই চেষ্টা করবেন অর্ডার করতে, এগুলো জিনিস মিস করা যাবে না। আমি একটু হিজাবটা পরে নিই একটা মিনিট, এবং এমন একটা সুন্দর কালার পরছি, ফাটাফাটি একটা কালার, এইটার একটা সুন্দর নাম তো থাকবেই এই বোরখাটার। আচ্ছা একটা নাম, একটা নাম দেন, একটা এই বোরখাটার একটা সুন্দর নাম দিবেন আপনারা, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে হিজাব করতেছি, আমি জানি না হিজাব কেমন বড় হবে এই সেকেন্ডের মধ্যে। নাও হয়েছে, দাও জলদি, না না টাইট করে দাও, দাও তুমি আগে এটা দিয়ে দাও, দাও তাড়াতাড়ি করবো তো, একটা পিন দাও শুধু, প্যান্ট আবায়াগুলো না আমাদের সব সময়ের সঙ্গী, বিশ্বাস করেন আমি যখন বাইরে যাই তখন বুঝি যে আমার, তখন না আমি আসি আমার ইয়াতে চর্বি এসে এসে বলি কি মিম কিছু হবে, মিম একটা দিব, আমি অমুক জায়গায় যাইতেছি আমার এখন লাগবেই লাগবে। বাবা
তাড়াতাড়ি দাও একটু, তোমার এরকম পিন টিন দেওয়া তো একটা ভেজাল হয়, কারণ সবসময় উল্টা পাল্টা খুবই বাজে হয়েছে। দুঃখিত বলে তো লাভ নাই। ওকে বিসমিল্লা। ওয়াও বিসমিল্লা, এত সুন্দর জিনিস পরে হাজির হয়েছি বলার বাইরে আপু। ঠিক আছে, খুবই বাজে করে হিজাব পরাই দিছে, যাই হোক। হ্যাঁ, তার হিজাব যদি একটু পিন করতে বলি সব উল্টাপাল্টা পিন করে। আচ্ছা আপু, লাভলি 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 আপু। জাফরানের মধ্যে কোরিয়ান সিল্ক হয় নাই জাফরান? হ্যাঁ, ফারজানা ইয়াসমিন ইতি আপু জুম লিখেছে না, কোরিয়ান সিল্ক জাফরান আপু। এত সুন্দর কালার, এক এক কালারটা দেখেন। সো আজকে একটা নিউ ডিজাইন দেখবেন, আজকে একটা নিউ ডিজাইন। এখান থেকে কিন্তু বক্স প্লেটের একটা কাজ থাকবে, হ্যাঁ, এরকম একটা বক্সের কাজ, এবং এখান থেকে চিকন করে ব্ল্যাক পাইপিং থাকবে। দেখেন ব্ল্যাক পাইপিং থাকবে, খুব সুন্দর একটা ঘের নিয়েছি। নর্মালি যে স্লিম ফিট ঘেরটা থাকে ওটার থেকে কিন্তু বেশি, ওকে, নর্মালি স্লিম ফিটের ঘেরের থেকে বেশি, একদম যথেষ্ট বেশি। এবং আজকে এত সুন্দর একটা ফেব্রিক জাফরানের মধ্যে এক্সক্লুসিভ একটা ডিজাইন করেছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু নেটের উপর সম্পূর্ণ কারচুপি। আমি কি একটু আগে আমি এইটা দেখাই নি আপু, একটু এটা দেখাই নি, এত সুন্দর, জানি না এটা ঘোলা লাগে কি না। হ্যাঁ, একটু কাছে থেকে দেখাই, ক্যামেরাতে না অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, তাই না? পুরোটা কিন্তু আপু মানে ফেব্রিক দিয়ে, এই যে এটা হচ্ছে সিকুয়েন্স অ্যান্ড হচ্ছে এটা কিন্তু ফেব্রিক দিয়ে এরকম ফুল করা। এত সুন্দর এই কারচুপির এই জায়গাটা, মানে জাস্ট অস্থির সুন্দর। এটা আজকে আপনারা যে কোনো অকেশনে হোক, রেগুলার হোক, হ্যাঁ, আপনারা এটা পরতে পারবেন। সো এইটা আমি যে কালারটা পরে আছি, এই কালারটার নামটা কেউ বলতে পারবেন? এত সুন্দর একটা নাম, এত সুন্দর একটা নাম, এই মানে এই কালারটার, মানে এত সুন্দর একটা ফেব্রিক কালার, এইটার নামটা কি বলেন? মানে আমি খুবই এক্সাইটেড এটারে, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। এখানে কিন্তু আমরা একটা চেন দিয়ে দিয়েছি, চেন দিয়ে পকেটও থাকবে। সো আজকের এই এক্সক্লুসিভ বোরখাটা শুধুমাত্র বোরখা কিংবা শুধুমাত্র মানে হিজাব আপনারা অর্ডার করতে পারবেন, হিজাব সহ অর্ডার করতে পারবেন, সিঙ্গেল অর্ডার করতে পারবেন। এবং এই বোরখাটার সামনে থেকে কিন্তু এরকম বক্সের কাজ, চিকন করে পাইপিনের কাজ থাকবে। এটা কিন্তু জাফরান ফেব্রিকের মধ্যে এক্সক্লুসিভ একটা বোরখা, ওকে, এক্সক্লুসিভ বোরখা। এবং কালারটা কেউ বলতে পারবেন এই কালারটার নাম কি? এই কালারটার নাম কি? এটা আমি জানি না, এটা ক্যামেরায় কি বোঝা যাচ্ছে? এই ফেব্রিকটা একটু জাস্ট দেখাই আপু, এই যে এই কালারটার নাম কি কে বলতে পারবেন? ঘোলা ঘোলা লাগে কেন মিম? দেখো তুমি এই দিক দেখো কেমন করতেছে, তুমি এখানে দেখো ঘোলা, আচ্ছা ফোকাস নিচ্ছে কেন, এরকম করছে কেন ক্যামেরা? মানে ফেব্রিক এখানে ধরার সাথে সাথে ঘোলা হয়ে যাচ্ছে, মানে ক্যামেরাই নিতে পারছে না, বোঝা যাচ্ছে? আচ্ছা একটু ফেব্রিকটা আমরা দেখি। ওয়াও কালারটা কি বলেন, এটা কি কালার কে বলতে পারবেন? আপু সুরমা না আপু, এটা সুরমা না, একটু লাইট পার্পেলিশ টাইপের, ল্যাভেন্ডার সুরমা আপু। এত সুন্দর এইটা, এত সুন্দর, জাস্ট কালারটা দেখেন আপু, এটা মাস্ট হ্যাভ, লাগবেই। এটার সাথে কিন্তু আমরা মোনা সিল্কের হিজাব এবং নিকাব নিয়েছি। সো হিজাবটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, শুধুমাত্র সিঙ্গেল বোরখাটা ফলো করবেন সবাই, হ্যাঁ, চাইলে হিজাবটা আপনারা অর্ডার করতে পারবেন। সো আজকের এই এক্সক্লুসিভ জিনিসটার আসেন কয়েকটা কালার আমি দেখাবো। এই যে কালারটা দেখে, ইয়েটা আমি কাছ থেকে দেখাচ্ছি, এত সুন্দর, এত সুন্দর এইটা, এবং পুরোটা কারচুপির কাজ কিন্তু, হ্যাঁ, একটু দেখেন, হ্যাঁ, এটা নাম দিয়ে ফেলেছো, আচ্ছা, এটার নাম হচ্ছে ইফরাত গাউন, যে ইফরাতের নাম হচ্ছে, ইফরাত মানে হচ্ছে আনন্দ, সুখী, তাই না? সুখী আনন্দ। সো মানে মাশাল্লাহ করে এটা পরবেন, ঠিক আছে? সো এত সুন্দর, এবং এখান থেকে কিন্তু ফোল্ডিং করা থাকবে, দারুণ সুন্দর এক্সক্লুসিভ, এবং পুরোটা কারচুপি ওয়ার্ক করা, পুরোটা কারচুপি ওয়ার্ক করা, নেটের উপরে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক। যারা এই টাইপের পছন্দ করেন তারা অর্ডার করবেন। এটার সাথে কিন্তু আমাদের অনেক বড় সড়ো একটা নিকাব থাকে, হ্যাঁ, এই যে এটার বড় সড়ো একটা নিকাব পাবেন। এই ধরনের নিকাব এবং হিজাব থাকবে, হিজাবটা 75/30 থাকবে। সো এরকম সাথে একটা এরকম মোনা সিল্কের হিজাব থাকবে। যদি আপনি চান এই সেটটার সাথে ম্যাচ করে এই এক্সক্লুসিভ হিজাব নিকাব নেবেন, সেক্ষেত্রে
ফুল সেট অর্ডার করতে পারবেন। ফুল সেট একসাথে নিলে কিন্তু কম আছে প্রাইসটা, হ্যাঁ। আর কেউ যদি শুধুমাত্র হিজাব এবং নিকাবটা অর্ডার করতে চান সেক্ষেত্রেও অর্ডার করতে পারবেন। আচ্ছা আসেন এবার কালারগুলো আমরা দেখে নিই এবং প্রাইসটা বলে দিই। আজকের এই এক্সক্লুসিভ জুমের মধ্যে এই বোরখাটা সিঙ্গেল যারা যারা অর্ডার করবেন, ঠিক আছে, 50 থেকে 58 পর্যন্ত, ঘেরটা দেখেন সুন্দর না, 50 থেকে 58 পর্যন্ত অপুরা আজকের এই এক্সক্লুসিভ জিনিসটা পেয়ে যাবেন। মাত্র প্রাইস থাকবে বলেন তো কত, মাত্র প্রাইস থাকবে কত বলেন। আচ্ছা এইটা একটু দেখাই, এই হচ্ছে আমাদের, এই যে এবার একটু কাছে থেকে দেখাতে পারবো মনে হয়। সো এক্সক্লুসিভ ফেব্রিক ওয়ার্ক অ্যান্ড হচ্ছে পুরোটা কারচুপি, এটা কিন্তু এই যে এটা কিন্তু এই যে মাসলিন ফেব্রিক দিয়ে পুরোটা আবার এরকম বর্ডার করে, সুন্দর না এটা। এইটা আজকে পাবেন এবং এটা কিন্তু জাফরানের মধ্যে এক্সক্লুসিভ জিনিস আজকে পাবেন। এবং এখান থেকে বর্ডারটা একটু খেয়াল করেন, এখান থেকে পুরোটা আবার চিকন পাইপিং বর্ডার আছে, পুরোটা নিচ পর্যন্ত যাবে, ওকে। এবং এই বোরখাটাও কিন্তু জাফরান ফেব্রিকের মধ্যে থাকবে, এত সুন্দর। এই যে দেখেন এক্সক্লুসিভ জিনিস, ওকে। তো আমি জানি না ক্যামেরাতে বুঝতে পারছেন কি না, আজকের জাফরান কালারটা হচ্ছে একদম অনিয়ন অনিয়ন একটা কালার। সো আজকের এই সুন্দর বোরখাটা 50 থেকে 58 পর্যন্ত আপুরা অর্ডার করতে পারবেন, 50, 52, 54, 56, 58। সো চাইলে ফুল সেট অর্ডার করতে পারবেন, সিঙ্গেল বোরখা অর্ডার করতে পারবেন। যে যে আপুরা সিঙ্গেল বোরখা অর্ডার করবেন এটার প্রাইস থাকবে মাত্র 1880 টাকায়। আজকে সিঙ্গেল বোরখা পাওয়ার সুযোগ, এটা যদি কালারফুল থেকে না নেন আমি বলবো যে একটা বিশেষ জিনিস আপনার জীবন থেকে চলে যাবে, ঠিক আছে। আমি এটুক বলে দিলাম কারণ আপু জাফরানের এক্সক্লুসিভ এই বোরখাগুলো আপনারা মিলিয়ে দেখবেন। কারণ কি, এই যে আমি কারচুপির অংশটা আপু দেখে মনে হচ্ছে অল্প একটু, আপু এটার কস্টিং অনেক বেশি অনেক বেশি অনেক অনেক। সো এইটা হচ্ছে আপনার একটু দেখে নেন, হ্যাঁ একটু দেখে নেন। এইটা আজকে তাও আবার জাফরানের মধ্যে সাইডে পকেট, সামনে থেকে বক্স প্লেট, চিকন পাইপিনের কাজ থাকবে। কালারটা হচ্ছে অনিয়ন টাইপের একটা জাম কালার, খুব সুন্দর লাইট কালার, হ্যাঁ লাইট একটা সুন্দর কালার। এইটা গেল হচ্ছে আমাদের আজকের এই সুন্দর বোরখাটা, প্রাইস থাকবে 1880 টাকায় থাকবে সিঙ্গেল। যদি কেউ হিজাব এবং নিকাব এটার সাথে ব্ল্যাক মোনা সিল্কেরটা অ্যাড করতে চান এটার প্রাইস থাকবে 450 টাকা, না যদি একসাথে নিতে চান তাহলে কিন্তু ফুল সেট 2200 টাকায় পেয়ে যাবেন। তার মানে হচ্ছে 1880 টাকা, আবার ফুল সেট নিলে 2200 টাকা, ঠিক আছে, ফুল সেট নিলে 2200 টাকা। কেউ যদি আলাদা আমাদের এই হিজাব এবং নিকাব নিতে চান, এই হিজাব এই কাপড়টা এত সুন্দর আপু, দেখাবো আমি কাছে থেকে। 3 নম্বর কালারটা, ওয়াও আল্লাহ মিম, দুর্ভাগ্যজনিত কারণে আমার কালারটা আসতেছে না। আচ্ছা এই যে কালারটা দেখেন আপু, একদম লাইট একটা বেজ গোল্ড, ঠিক আছে, বেজ গোল্ড, এটা একটু দেখেন আপু, এত সুন্দর এই কালারটা। আমি জানি না এই কালারটা বোঝা যাচ্ছে না কেন, ক্যামেরাতে এটা বোঝা যায় না, হ্যাঁ এত সুন্দর একটা বেজ গোল্ড এইটা, মাশাল্লাহ, এটা মাস্ট নিবেন। এটা হচ্ছে একদম লাইট বেজ টাইপের একটা কালার, বেজ গোল্ড বলতে পারি আমরা, খুব সুন্দর। সো এটা তো কিন্তু পুরোটা এরকম আমাদের চিকন বর্ডার যাবে, বক্স প্লেটের সাথে বর্ডারের কাজ এবং হাতায় কিন্তু পুরোটা কারচুপির কাজ থাকবে, সাইডে পকেট থাকবে, খুব সুন্দর একটা ঘের থাকবে। সো আজকের এই সুন্দর বোরখাটা মাত্র 1880 টাকায় পাওয়ার সুযোগ থাকবে আজকে কালারফুলবাসীদের, খুব তাড়াতাড়ি করে অর্ডার করবেন কিন্তু আজকের এই সুন্দর জিনিসটা। আমার কাছে যতটুকু ফেব্রিক আছে আপু এর বাইরে কিন্তু আমি আর অর্ডার নিতে পারবো না। এইটার কালারটা আপু এত সুন্দর, আমি যদি এটা একটু ক্লোজ দেখাই, একটু দেখেন, দেখাতে পারছি কিনা আমি জানি না কালারটা, এই যে দেখেন এই কালারটা বেস গোল্ড টাইপের একটা কালার আপু, অনেক সুন্দর। সো এটার সাথেও কিন্তু আমাদের সেম সেম হচ্ছে ব্ল্যাকটার কাজ থাকবে, ওকে। সো আজকে এটার সাথেও কিন্তু আমাদের হিজাবটা একটু দাও দেখাই দিই। আচ্ছা ও আমি এখানে একটা হিজাব কেনই করছে, পাগল নাকি ও, হ্যাঁ আচ্ছা তো আমি একটা খুলে দেখাবো না। আচ্ছা এই হচ্ছে আমার বেস গোল্ডটা, সুন্দর না এটা আপু, এই ম্যাটেরিয়াল দিয়ে স্ট্রাগ করো, করবো জো হুকুম, আর কি কি করতে হবে বলো আপু, ওয়াও অনেক সুন্দর হয়েছে আপু, এইটা অনেক সুন্দর আপু। সো এইটা 50 থেকে 58 আপুর অর্ডার করবেন এই এক্সক্লুসিভ বোরখাটা। এটার সাথে আপনি চাইলে এই হিজাবটা অ্যাড করতে পারেন, না চাইলে না, এটার সাথে বড় সড়ো একটা নিকাব থাকবে। যদি কোনো আপু ফুল নিকাবও চান সেক্ষেত্রে কিন্তু ফুল নিকাবটাও দিয়ে দিব। সো অবশ্যই অবশ্যই ফুল নিকাব বা নোজ নিকাব আপনি এই মোনা সিল্কের সাথে অ্যাড করতে পারবেন। মোনা সিল্কের এটা রেডিমেড হিজাব থাকবে, এটার সাথে কিন্তু আমরা মানে নিকাবও দিয়ে থাকবো, হ্যাঁ, যেটা হচ্ছে রেডি ফুল নিকাব বা নোজ নিকাব। এইটার সিঙ্গেল যদি কেউ অর্ডার করতে চান এই ব্ল্যাকটার, এটা প্রাইস থাকবে 450 টাকা, ওকে। এই যে
এটা গেল হচ্ছে আমাদের বেজ গোল্ড কালারটা জাফরানের মধ্যে, অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর চলে গেল। এবং আমাদের লাস্ট কালার ব্ল্যাক, যেটার সাথে আমি এটার সাথে একটু গোল্ড অ্যাড করেছি, কারণ এটার সাথে এত বেশি সুন্দর এক্সক্লুসিভ জিনিস দিয়েছি যেটার সাথে গোল্ড না দিয়ে পারলাম না। হ্যাঁ, তো এটার সাথে আমি গোল্ড দিয়ে দিয়েছি, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর, ওয়াও জাস্ট আপু, এটা কোনো কথা, এত সুন্দর কেন, এত সুন্দর কেন। এইটা কিন্তু আমাদের জাফরানের ব্ল্যাক, ওয়াও আপু, এটা প্রি অর্ডার, 50 থেকে 58 পর্যন্ত আপুরা অর্ডার করবেন। এটা বডিটা ফ্রি সাইজ আছে 48, বাট কেউ যদি চান যে আমি আরও বড় বডি চাচ্ছি 50-52, অবশ্যই অর্ডার করবেন, ঠিক আছে। আপু এটা ব্ল্যাক কালারটা এক্সক্লুসিভ, এটার সাথে আমি লাইট গোল্ডেনটা দিয়ে বর্ডার করে দিয়েছি, এত সুন্দর এইটা, মার্শাল্লাহ। এই গোল্ডেনটা দাও, আমি যে গোল্ডেনটা দিয়েছি আপু এটা কিন্তু কপার টাইপের একটা গোল্ডেন। হ্যাঁ, এইটাও আমি একটু এটা থেকেই আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের হিজাব, এটা আমি খুলেই দেখালাম, বাট এটা রেডি হিজাব পাবেন। এই যে এরকম টাইপের একটা কপার টাইপের মোনা সিল্ক থাকবে, এবং এটার সাথে কিন্তু নিকাব দেখাও, আর দেখি কম্বো দেখাবো, তো তুমি রাখো সিরিয়ালে, আমি দেখাচ্ছি। এইটাই শুধুমাত্র আমাদের প্রি অর্ডার, এরপরে কিন্তু আমাদের সব রেডি প্রোডাক্ট যাবে, প্রি অর্ডারটা মাঝখানে দেখাই দিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের নিকাবটা, ওয়াও, এই যে দেখেন গোল্ডেন, এত সুন্দর, মুখ দেখা যাবে না এটা বলে দেই, বডি দেখা যাবে না, কিন্তু কেউ ভাইবেন না যে আবার পাতলা হবে, মানে সি থ্রু হবে কিনা, ওরকম কিচ্ছু না, জাস্ট হচ্ছে সফট আরামের। ওকে, এটা দিয়ে আপনারা ফুল নিকাবও পাবেন, নোজ নিকাবও পাবেন, এটা নোজ নিকাবটা এত কমফর্টেবল। সো এই এটা আমি ব্ল্যাকের সাথে দিয়েছি, ব্ল্যাকটার সাথে এই হিজাবটা কিন্তু চরম সুন্দর লাগবে, চাইলে ফুল সেট 2200 টাকায় নিয়ে নেবেন, মানে চিন্তার বাইরে। হ্যাঁ, আর যদি কেউ সিঙ্গেল এই হিজাব নিকাব নিতে চান, অর্ডার করতে পারবেন 450 টাকায়, 450 টাকায় 75x30, এবং তার সাথে রেডিমেড হিজাব, মানে রেডিমেড না হিজাব না, মানে নোজ নিকাব বা ফুল নিকাব থাকবে, ঠিক আছে, এটা অর্ডার করবেন, দারুণ এইটা আপু, মানে আমার ছাড়তে মনে যাচ্ছে না। এটাই কিন্তু আমি ব্ল্যাকটা পরে আছি, হ্যাঁ, ব্ল্যাকটা, ব্ল্যাকের সাথে চাইলে আপনারা এটার সাথে ব্ল্যাক সেট নিয়ে নিতে পারেন, আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন সেটটা, ওয়াও এটা আপু এক্সক্লুসিভ সুন্দর। সো এটার সাথে আমি এইটা ম্যাচ করে দিয়েছি জাফরানের মধ্যে আজকের এক্সক্লুসিভ জিনিসটা। আমি জানি ব্ল্যাকটারও, মানে ব্ল্যাকটার উপরে কোনো কথা নাই, কিন্তু আপু কিছু বিষয় আমি একটু বলি, মানে এটা আমি যতটুকু করে রেখেছি, এটা যদি এতটুকু শেষ হয়ে যায় আপু এটা অনেক সময় লেগে যাবে, এই জন্য যারা যারা চান একটু আগে আগে অর্ডার করবেন। এইটা যে আজকের এই এক্সক্লুসিভ জাফরান ফেব্রিকটার মধ্যে এই এক্সক্লুসিভ কারুচুপি নেটের উপরে কিন্তু সম্পূর্ণ কাজটা, দেখেন এত এক্সক্লুসিভ জিনিস, ঠিক আছে, এইটা আজকে পাবেন। হিজাব সহ নিকাব সহ যদি এটার প্রাইস হয় 2200 টাকা, তাও আবার মোনা সিল্কের হিজাব নিকাব, সাইডে কিন্তু পকেট থাকবে, সুন্দর একটা ঘের থাকবে, পুরোটা বর্ডার করা, পুরোটা এই বর্ডার আপু, এক্সক্লুসিভ একটা ব্ল্যাক বোরখা দিয়ে দিলাম, এটা মাস্ট নেবেন। সামনে সিজন আছে, বিয়ে আছে, অনেকেই আছে বিয়েতে অনেক বেশি যে খুবই চিকচিকে পড়ে বিষয়টা তা না, খুব সিম্পলের মধ্যে এলিগেন্ট থাকতে পছন্দ করেন, অবশ্যই এগুলো নেবেন। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক, হাতার কাজটা আরেকবার দেখিয়ে দেই, ওয়াও জাস্ট ওয়াও। ওকে, এই গেল, এবং এটার সাথে আমরা গোল্ডেন হিজাব দিয়েছি, যদি আপনি চান গোল্ডেন হিজাবটা অর্ডার করতে পারেন, না হলে নাও করতে পারেন, ঠিক আছে, বাট এটার সাথে আমরা এখানে ম্যাচ করে দিয়েছি, তো আপনি যদি এটার সাথে এটা নেন বেশি সুন্দর লাগবে। 2200 টাকার সেটটা নিলে আমার কাছে মনে হয় আর আপনার চিন্তা নেই যে এটার সাথে আপনি কি হিজাব পরবেন, ম্যাচিং কোন গোল্ডেনটা পরবেন, ঠিক আছে। সো এটার সাথে আপনি ম্যাচ করে এটা নিতে পারেন, আমার কাছে মনে হচ্ছে এটাই আপনার জন্য বেস্ট সলিউশন হবে, কারণ হিজাব টিজাব ম্যাচিং করা খুব কষ্ট। সো এটার সাথে আমি যখন হিজাব এবং নিকাবটাও সেম ফেব্রিকের থাকবে, আপনি যে কোনো অনুষ্ঠানে একদম অনায়াসে জাস্ট নেবেন পরে যাবেন, বডিটা ফ্রি সাইজ থাকবে খুব সুন্দর করে, এগুলো কিন্তু কাস্টমাইজ আমাদের, সো এগুলো মিস করা যাবে না, ঠিক আছে। আজকের 4টা কালারটা আমি দেখিয়ে দিই, হ্যাঁ আমাদের আরও কালেকশন আছে, আর বেশিক্ষণ কথা বলা যাবে না, তারপর আবার নামাজের টাইম শেষ হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের আজকের কালারগুলো টোটাল, এই যে খুব সুন্দর একটা অনিয়ন কালার ব্ল্যাকের সাথে অনিয়ন কালারটা, এইটা একটা বেস গোল্ডেনটা, একটা সুন্দর বেস গোল্ডেনটা, এই যে বেস গোল্ডেনটা অনেক সুন্দর, এবং আমি যেটা পরে আছি ল্যাভেন্ডার সুরমা টাইপের একটা কালার, খুবই আনকমন একটা কালার পাবেন, এবং তারপর কালোটা সামনে ধরো, সামনে এত নিচ এখানে, হ্যাঁ টোটাল হচ্ছে আমাদের, হ্যাঁ এটা দাও, এই যে এখানে রাখো, এই হচ্ছে আমাদের টোটাল 4টা,
ঠিক আছে, টোটাল চারটা, শুধুমাত্র ব্ল্যাকে হচ্ছে আমাদের এই কালারটা থাকবে, গোল্ডেন কালারটা, বাকি সবগুলোতে কিন্তু আমার হাতে যেটা আছে আমার বোরখাতে এটাই কিন্তু থাকবে। ঠিক আছে, তিনটা কালার, বেস গোল্ডেন, এটা না ক্যামেরায় গোল্ডেন লাগছে, বাট এটা কিন্তু একটু মানে আমি বলেছি এটা কিন্তু একটু এটাকে কি বলবো স্কিনি টাইপের একটা গোল্ডেন, কিন্তু কোনো গোল্ড বলা যায় না এটাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে স্কিনি টাইপের একটা বেস কালার। সো এই কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালার, অ্যান্ড আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ল্যাভেন্ডার সুরমা টাইপের একটা কালার। এটা টোটাল চারটা কালার কিন্তু আজকে এই জাফরানের মধ্যে এক্সক্লুসিভ কারচুপির এই বোরখাটা, যেটা আমি আপনাদের জন্য করেছি 1880 টাকায়। মানে এটা একটা কি দামে কি দিলাম আসলে কিছুই জানি না, সো আপনারা জাস্ট নিয়ে নেবেন, জানেনি আমাদের মানে এখন প্রয়োজন হচ্ছে আমাদের সেল, সত্যি কথা, সো আমাদের অনেক অনেক কিছু দরকার এখন। সো যেই দামে দিচ্ছে আপু খুবই একটা রিজনেবল প্রাইস, তো এটাতে আজকে আপনারা পাবেন, এবং তার সাথে হিজাব থাকবে, নিকাব থাকবে, হিজাব নিকাব সহ আপনারা যদি নিতে চান প্রাইস পড়বে 2200 টাকায়, কিন্তু কেউ যদি শুধু সিঙ্গেল নিতে চান 1880 টাকাতে এই বোরখা নিতে পারবেন। ঠিক আছে, আর ফুল সেট হলে 2200 টাকা, আর শুধুমাত্র যদি এই হিজাবটা কেউ চান, হিজাব এবং নিকাব এটার সাথে মুনা সিল্কের, সেটাও আপনারা অর্ডার করতে পারবেন, 450 টাকায় হিজাব নিকাব পাবেন। ঠিক আছে, সো শেষ হয়ে গেল আমাদের এটা প্রি অর্ডার, আসেন আমাদের রেডি আরও অনেক প্রোডাক্ট আছে দেখাবো আপু। আপু এটা গরম লাগবে না, হ্যাঁ এটুকু শুধু বলতে পারি, জুমের থেকেও পাতলা এটুকু বলি। হ্যাঁ ঠিক আছে, জুমের থেকেও আপু, মানে এইটা যে এত সুন্দর খেলে বোরখাটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা জানি না, যারা নিবেন তারা বুঝবেন। অ্যাকচুয়ালি এটা দুবাই ফেব্রিক নামেই পরিচিত। ঠিক আছে, জাফরান একটা দামি জিনিস, আমরা জাফরান যখন দেই পায়েসে, তো এটা আসলে এটার নাম যে জাফরান তা না, ঠিক আছে, এটা আসে যখন তখন এটাকে জাফরানই বলা হয়, এই জন্য এটাকে জাফরান বলা হয়, বাট এটাকে আপনারা যত বড় বড় জায়গায় যাবেন না কেন এটা দুবাই ফেব্রিক নামেই পরিচিত। ঠিক আছে, এই যে সো এই হচ্ছে আমাদের দুবাই ফেব্রিকের, দুবাইতে ম্যাক্সিমাম বোরখায় এই টাইপের ফেব্রিকগুলো থাকে বেশি, হ্যাঁ এই এই ফেব্রিকই। ঠিক আছে, সো এই তো আসেন আমরা রেডিতে চলে যাই, এবার আমরা হিজাবে চলে যাই। আজকে আমি বলেছি, ক্যাপশন দিয়েছিলাম যে আমি হিজাব, রেডিমেড হিজাব, তারপর অন্যান্য সব কিছু একটা সেট করে দেখাবো, অনেকগুলো একসাথে, সো আসেন সেটার মজাটা একটু নিয়ে নিই, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে খুলে 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 দাও। আচ্ছা, আমি কি পিছনে একবারও দেখাই নেই, আমি কি পিছনটা কি একবারও দেখাই নেই আমি, সরি, আমি এখন হিজাব খোলার সময় আমি চিন্তা করলাম যে মানে পিছনে একবারও দেখাই নেই, একটু পিছনটা দেখাই দিলাম আপু। আপু এত কিউট ক্যারে আপু, মেলা কিউট, কি বাকি কমু এত কিউট কিজন নিয়ে, ধরো ধরো। আচ্ছা, যারা যারা এর আগে অনেকদিন হলো আমার অনেকগুলো আপু মানে বলছিল যে আপু কেন আসছে না, এত দেরি হচ্ছে আপু, আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন সব জিনিস দেখানোর। আজকের এই এক্সক্লুসিভ জিনিসটা, সামনে অনুষ্ঠান আছে, নিয়ে নিবেন, সুন্দর একটা জিনিস, দারুন। আচ্ছা, এত সফট, আমি হাত দিয়ে ধরছি মানে বোরকাটা। আচ্ছা, প্রথমে এই এই কালেকশনটা দেখাচ্ছে একটু হচ্ছে, টোটাল 6টা মন থাকার কথা তো। আসেন এবার একটু গেম টেম খেলি আমরা, অনেকক্ষণ গেম খেলা হয় না, তাই না? না, আচ্ছা ই করো, এটার পরে আমরা এটা দেখাই দেবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রাইসগুলো শুধু আমাকে একটু মনে করে দিও, আমার অনেক সময় খেয়াল থাকে না, বুঝছো। হ্যাঁ, এইটা আমার খুব ফেভারিট একটা জিনিস আপু, এইটা আমার খুব ফেভারিট একটা জিনিস, সেটা এখন চলে এসেছে। এইটা আমার কি করলাম দেখেন, আমি জাস্ট এই যে দেখেন, মানে এই তো কিছুই করে না, আমি জাস্ট হিজাবটা নিলাম, নিয়ে এই যে পড়া শেষ হয়ে গেছে আমার, আর কিছু লাগবে না, এত নরম, এত আরামের এটা। এটা কিন্তু আমাদের সফট জর্জেট দিয়ে সামনে ফুল কুচি করাটা, একদম ঘন কুচির, যে আপুরা চান যে সামনে থেকে ঘন কুচি থাকবে, এটা কিন্তু সেই ঘন কুচিরটা, এর আগে বেশ কয়েকদিন আগে মনে হয় 1-2 মাস আগে মনে হয় এটা আমরা দেখিয়েছিলাম। সো ঘন কুচিরটা যারা চান ঘন কুচিরটা নিয়ে নেবেন, যারা বডিটা কাভার করতে চান তারা অবশ্যই এটা নেবেন। আসেন কয়েকটা কালার, হ্যাঁ অনেকদিন পরে আসছে। আচ্ছা এইটা একটু দেখেন, এই হিজাবটা, এই হিজাবটা দেখেন, একদম ঘন কুচি করা, যেটা এখান থেকে জাস্ট নিকাবটা পরবেন, সামনের এই অংশটা কিন্তু কোনো নড়াচড়া হবে না, জাস্ট নিকাব। এই যে দেখেন, আমি একটু দেখাই দিই আপনাদের। হ্যাঁ আপু, 1 মান্থে 4টা বোরখা নিছি। আচ্ছা এইটা একটু দেখেন, এই যে
নিকা এই সামনের কুচিটা দেখেন, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, এটা প্রিন্টটা বোঝা যাচ্ছে কিনা, এটা কিন্তু ব্লু প্রিন্টের মধ্যে, হ্যাঁ একদম সফট জর্জেট, কিন্তু আপু বডি শো করে না, এর কারণ হচ্ছে প্রিন্ট এবং হচ্ছে এটা ভিসকসের মধ্যে, ঠিক আছে? ভিসকসের মধ্যে যারা আরাম আরাম করে পড়তে চান, সফটের মধ্যে লাইট ওয়েট হালকা, অনেক কুচি থাকবে সামনে থেকে বুকের উপরে। সো এটা এটার প্রাইস আগে যা ছিল এখনো তাই 850 টাকায় কিন্তু আজকের এই সুন্দর হিজাবগুলো। আসেন কালারগুলো দেখিয়ে দিই চট জলদি, আরাম আরাম করে পরবেন এগুলো, এগুলো হচ্ছে আমাদের মানে হিজাবি আপুদের জন্য প্রাণের জিনিস। আসেন একটু গেম খেলবো, সেটা হচ্ছে এটা টোটাল কয়টা যেন আমাদের, পাঁচটা, পাঁচটা লাস্টের কালারটা যে আপু বলতে পারবে তার জন্য আজকে কি থাকবে, যেন 100 টাকার একটা অফার দিয়ে দিলাম, 100 টাকা, কারণ অনেকগুলো দেখাবো তো প্রত্যেকটাতে একটা করে দিব, যান 100 টাকা হচ্ছে ডিসকাউন্ট, যা নিবেন তার উপরেই, ঠিক আছে, যা নিবেন তার উপরেই ডিসকাউন্ট থাকবে। ছয় পাঁচ নাম্বারটা তাই না, নাম্বার 5 যে আপু কালার বলতে পারবেন সেই আপুর জন্য হচ্ছে আজকে 100 টাকা একটা অফার থাকবে, ঠিক আছে? এইটা আপু কিচ্ছু করতে হয় না, এটা জাস্ট এভাবে পরে থাকবেন সারাদিন, কোনো নড়াচড়া কিচ্ছু হবে না, এত সুন্দর। আচ্ছা লম্বাই হচ্ছে 53, এই কালারটা দেখেন, এটা ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক সফট জর্জেটের মধ্যে কিন্তু এগুলো ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, সামনে পুরোটা কুচি থাকবে, এই যে ঘন কুচি যারা চাচ্ছিলেন ঘন কুচিটা, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, এটা মাথা থেকে 52, মাথা থেকে 52 ইঞ্চি লম্বা, এটা ঘন কুচি থাকবে সামনে, পাতলা জর্জেটের মধ্যে, খুব আরাম, খুবই 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 আরামের। এবং একটু আমি দেখাই দিই, এই যে ওইভাবে কিন্তু কোনো বডি শো করে না, ঠিক আছে? তো এই হচ্ছে আরামের জিনিস, 850 টাকায় মাথা থেকে 52 লম্বার হিজাব, 850, এবং ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক সবগুলো সুন্দর সুন্দর পাবেন, ওকে, বাছা বাছা সব, একটু হালকা লাইট একটা কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের ছোট ছোট প্রিন্ট। তিন নাম্বারটা হচ্ছে, আমরা 5 নাম্বারটা বলতে পারলে আজকে 100 টাকা, যে কোনো কিছু নেবেন, আজকে অনেক কিছু দেখাবো, একটু তাড়াতাড়ি দেখাই ফেলি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা চলে গেল, মাথা থেকে 52, মাথা থেকে 52, প্রাইস থাকবে হচ্ছে 850, 850, কুচিটা একটু খেয়াল করেন, ওকে, 850-এর এগুলো রেগুলার ইউজের জন্য আপু, রেগুলার ইউজের জন্য এগুলো। আচ্ছা এই গেল, এরপর হচ্ছে একটা ক্রিম কালার, অনেক সুন্দর এটা, লাইট ক্রিম অ্যান্ড পিঙ্ক, লাইট ক্রিম অ্যান্ড পিঙ্ক, সুন্দর না এটা, লাইট ক্রিম অ্যান্ড পিঙ্কের মধ্যে ছোট ছোট প্রিন্টের মধ্যে, এটাও কিন্তু মাথা থেকে 52, খুব সুন্দর। এবং এটার হিজাবগুলো এরকম, আপনি যখন পরবেন এই যে জাস্ট আরাম করে জাস্ট পরে দৌড় দিবেন, আর এই হচ্ছে আমার নিকাব শেষ, ঠিক আছে? এবং সামনে থেকে অনেক কুচি থাকে, যারা একটু কুচির বেশি চান তাদের জন্য এটা খুব সুন্দর। সো এটার কালারটা লাস্টে দেখাই দিই একটু ক্লোজ করে, 4 নাম্বারটা শেষ, নাম্বার 4 কিন্তু শেষ, নাম্বার 5 যে আপু বলতে পারবেন দেখি কি কালার। আচ্ছা আচ্ছা এটা দুটো কালার কন্ট্রাস্ট, হ্যাঁ বলছে কে, নাম কি বলো, নাম কি বলো দেখি, দেখি আমাকে দেখাও, যে আপু আগে বলবে তার জন্যই থাকবে। এইটা কিন্তু আমাদের 4 নাম্বারটা, নাম্বার 4, টোটাল 5টা না এটা, এটা হচ্ছে নাম্বার 4, ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দেন, ভালো লাগলে স্ক্রিনশট, মাত্র 850 টাকা করে এগুলো পাবেন, মাথা থেকে 52 ইঞ্চি লম্বার থাকবে, ওকে। এবং আমি যেটা পরে আছি এটা কিন্তু ব্লু কালার, নেভি ব্লু অ্যান্ড হচ্ছে পিঙ্কের কম্বিনেশন, নেভি ব্লু অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, এটা সুন্দর না এটা। সো এটা চলে গেল, এবং লাস্ট কালারটা হচ্ছে আমাদের 5 নাম্বার কালার, দেখি নামটা কি বলো, নাম পড়ো, নাম পড়ো, শুনে আমাকে পড়ে শোনাও। আচ্ছা মমতাজ মনির আপু, এটা দাও, মমতাজ মনির আপু লিখেছে কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেষেরটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মমতাজ মনির আপু বলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, খুব ছোট প্রিন্টের মধ্যে, কলকি কলকি একটা প্রিন্টের মধ্যে, একদম সফট জর্জেটের মধ্যে যারা চান, এটার প্রাইস কিন্তু থাকবে 850, সুন্দর না এটা। সামনের নিকাব পোর্শনটা দেখেন, মানে এত কুচি থাকে আপু এটা, এবং এটা কিন্তু পাতলা জর্জেটের মধ্যে, কারণ সবাই কিন্তু যে লিলেন পরবে বিষয়টা তা না, হ্যাঁ এরকম হচ্ছে কিন্তু এরকম বোঝা যাবে না আপু কিছু, ঠিক আছে? সো যারা পাতলা জর্জেটের মধ্যে চান তারা নিয়ে নেবেন, এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850-এর। এটা চলে গেল আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাস্ট, মমতাজ মনির আপু পেয়ে গেল 100 টাকার ডিসকাউন্ট, আজকে যে কোনো কিছু অর্ডার করলে 100 টাকা কিন্তু আপনি অফার পেয়ে যাবেন, ওকে। এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা, একটু আমি এটা দেখি, এটা আমার কাছে খুব সফট মনে হচ্ছে, দেখো তো বডি দেখা যায় না, আমার চোখে তো ই লাগানো, লেন্স লাগানো, দেখো তো দেখা যায় না, ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে। সো এই তো দেখা যায় না, কিন্তু এটা আমি বলছি আমার চোখে লেন্স পরে পরে দেখবো যে দেখা যায়, পরে বলছি বার মিথ্যা হয়ে যাবে, সো দেখা যায় না, খুব আরাম আরাম করে পরবেন, পুরো নরম ফেব্রিক, সফট ফেব্রিক হবে, ফেব্রিক নিয়ে কোনো কথা নাই,
ওকে 850 টাকায় পেয়ে গেলেন। টোটাল আমরা দেখালাম পাঁচটা, আর একবার শো করে দিই কারণ আমরা পরের ডিজাইনে চলে যাব। এই একটা সাদা কালো 850-এর, এই হচ্ছে আমাদের অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক 850-এর, 850 অফ হোয়াইট পিঙ্ক, অফ হোয়াইট পিঙ্ক ব্ল্যাক অ্যান্ড মিষ্টি কালারের কন্ট্রাস্টে, সুন্দর না এটা? এটাও খুব সুন্দর 850-এর, মাথা থেকে 52, মাথা থেকে 52। এরপর হচ্ছে এটা ব্ল্যাক না, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক 850-এর। ওকে, এটা চলে গেল হচ্ছে আমাদের পাতলা জর্জেট, যেটাকে বলি আমরা সফট জর্জেটের সেটার। ওকে, 850-এরটা চলে গেল এবং লেন্থ কিন্তু অনেক, মানে লম্বায় কিন্তু অনেক বড়, যে হাতটাও ঢাকা যাবে এত সুন্দর, পেছনটা একটু দেখাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চলে গেল প্রথমটা, আসেন দ্বিতীয়টাতে চলে যাই। এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের রেডি প্রোডাক্ট, এগুলো কিন্তু কোনো প্রি অর্ডার না। দাও নামাজের হিজাবে যেটা আমরা পড়েছি, এর কয়েকদিন আগে আমরা করেছিলাম নামাজের হিজাব, সেটাই আমরা মানে সামনে নিকাব দেওয়া যেটা, ঠিক আছে, এটা আমাদের থাকবে হচ্ছে চারটা, মেবি চারটা না পাঁচটা, কো দেখো তো চারটা না, আচ্ছা এটা থাকবে চারটা 800 টাকারটা। আমার অনেক ফেভারিট জিনিস এটা, ঠিক আছে, খুব ভালো লাগে। এবং তুমি আমাকে এত সুন্দরটা পরাইলে কেন মিম, এত সুন্দর। আচ্ছা একটু বলি, এটা হচ্ছে আমাদের কটনটা, একদম সুন্দর একটা না বেবি বেবি একটা পিঙ্কি পিঙ্কি কালার, ওটার মধ্যে মিষ্টি কালার এবং স্কাই কালার। সালাতের জন্য যারা একদম সুতিটা চান, পুরো হাত ঢাকা দেখেন, যা বা হচ্ছে ঘরে যদি আপনারা পর্দা করতে চান, যারা অনেকেই আছে যে ঘরেও খুব কটনটা এরকম বড় সড়ো পরে থাকতে চান, তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন। আজকে নিকাব পোর্শনটা একটু দেখাই দিই, খুব সুন্দর, জাস্ট নিকাবটা পরবেন, এই যে মাথা থেকে 55 নিকাব পোর্শন দেখেন, আমি বাদলাম নিকাবটা, এই যেরকম থাকবে, এই যে অনেক বড়, 55 মাথা থেকে একদম নিচ পর্যন্ত হচ্ছে 55 ইঞ্চি লম্বার থাকবে, অনেক বড় সড়ো করা থাকবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকায় এটা পাবেন, একদম সুতিটা, ঠিক আছে। এটা আমি দেখিয়ে দিলাম, এটা অ্যাকচুয়ালি ঘরে বাইরে যারা সবসময় সুতিটাই পরেন, অনেকেই আছেন একদম সুতি ছাড়া কিছু পরেন না, এটা তাদের জন্য কয়েকটা কালার দেখিয়ে দিই। এটা চারটা না, আচ্ছা এটার আর আমি ই নিলাম না, হ্যাঁ এটা নিলাম না, এরপর একটা জানি কি আমাদের, আচ্ছা আচ্ছা ফিরোজা, ফিরোজা কালার, এটা আমরা এর আগে এনেছিলাম তাই না, ফিরোজা 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 ফিরোজা, এই যে ফিরোজা কালারটা। ওকে, এখানে কিন্তু একটু আমি একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা একটু জয়েন্ট দিই, হ্যাঁ নাহলে এই লংটা আসে না, কারণ এগুলোর কাপড়ের বহর কিন্তু আপু কম থাকে, এটা আপনারা জানেন, কটন ফেব্রিকের বহর অনেক কম থাকে, আমরা বহরে যখন কাটি তখন এখানে কিন্তু একটু জয়েন্ট দিতে হয়, ঠিক আছে, সো এটাতে কিন্তু একটু জয়েন্ট আছে, বাট বোঝা যাবে না কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফিরোজা ব্লু কালারটা, ফিরোজা ব্লু কালারটা 800 টাকায় পেয়ে যাবেন, লেন্থ হচ্ছে 55, লেন্থ হচ্ছে 55, ফিরোজা ব্লু কালারটা 55। ওকে, তারপরে হচ্ছে আমাদের একদম স্কাই কালারটা, হ্যাঁ একদম স্কাই কালারটা দেখেন, একদম স্কাই আপু, এই হচ্ছে আমাদের স্কাই কালারটা, সুন্দর না এটা, স্কাই বলে কি সুরমা স্কাই আপু, অনেক সুন্দর এটা। এটা চলে গেল হচ্ছে 800 টাকার, বড় সড়ো একটা হচ্ছে সালাত হিজাব, সালাদ খিমার বলতে পারেন, যেটাতে কিন্তু হাতা নেই, হ্যাঁ পুরোটা কিন্তু একদম বড় সড়ো করে করা এই ডিজাইনটায়, এই যে একটু দেখেন একদম পুরো ঢাকা, আপনি পড়লেও যদি হাত বের করেন এভাবে পড়তে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সুন্দর একটা কালার, খুব সুন্দর আকাশি সুরমা টাইপের একটা কালার, অনেক সুন্দর এটা। ওকে ডান, মাথা থেকে 55, এরপরে একটা ডিপ কালার, আপুর বলবে সব তুমি ই কালার নিয়ে আসছো, ডিপ লাইট কালার নিয়ে আসছো, এটা হচ্ছে ডিপ কালার, একটু মেজেন্টা পিঙ্কের মধ্যে, যারা একটু ডিপ কালার পছন্দ করেন, যে সবসময় পরবো একটু কালারটা ডিপ থাকবে, সো এই কালারটা পড়তে পারেন, হ্যাঁ বাড়িতেই যদি পরেন এইরকম একটা সুন্দর ডিপ কালার পড়তে পারেন, পিঙ্ক কালারটা, সুন্দর না পিঙ্ক কালারটা। এটারই কিন্তু আমার ব্লু কালার দেখিয়ে দিচ্ছি, টোটাল কিন্তু আমাদের এই আজকের নামাজেরটা চারটা পেলেন আপনারা, চারটা পেলেন, সব আরাম আপু, এত সুতি এবং এত সুন্দর, বড় সড়ো লং করে দেয়া থাকবে, আরাম করে পরবেন, যারা সালাতের জন্য বড় সড়ো চান এভাবে হাত ভেতরে রাখবেন, আরাম করে পরতে পারবেন। এটা ম্যাজেন্টা কালারটা কিন্তু, হ্যাঁ ম্যাজেন্টা পিঙ্ক কালার, ম্যাজেন্টা পিঙ্ক কালার কটন, এই একটা এই একটা, এগুলো একদম সুতির মধ্যে যারা চান, এবং একটা হচ্ছে ফিরোজা ব্লু, টোটাল চারটা কালার কিন্তু আজকে, লং হচ্ছে মাথা থেকে 55, মাথা থেকে 55, উল্টাও
হ্যাঁ মনি থাকো। আচ্ছা টোটাল হচ্ছে আমাদের এই যে চারটা আমি পরে আছি সাদার মধ্যে ছোট ছোট মানে লাইট বেবি পিঙ্কের মধ্যে, এইটা হচ্ছে মেজেন্টা পিঙ্কের মধ্যে, এইটা হচ্ছে একদম লাইট স্কাই টাইপের একটা সুরমা কালার, সামনেরটা হচ্ছে ফিরোজা কালার। টোটাল আমাদের চারটা কালার হচ্ছে হিজাব আপু এখন পর্যন্ত সাদা কালো আসতেছে কেন মিম? সবগুলো সুন্দর লাগছে, যারা গতবার পান নাই এই চারটা নিয়ে নেবেন, এই চারটা কিন্তু আমাদের নতুন, ঠিক আছে। আরও কাজ চলছে বাট এই চারটা নতুন আমি আজকে দেখিয়ে দিলাম, কারণ ওইগুলোও এখনও আপু চাচ্ছে সবাই, বাট আমাদের কাছে স্টকে নাই কি করব। সো এই ফেব্রিকটা চলে আসছে, এইটা দিয়ে করলাম, আশা করছি ভালো লাগবে। সো এই হচ্ছে আমাদের টোটাল চারটা কালার, ওকে। এগুলোর প্রাইস হচ্ছে 800 টাকায় এটা পাবেন। লং কিন্তু মাথা থেকে 55, একদম বড় সড়ো কিমার টাইপের। হ্যাঁ নিকাপটা রয়েছে, নিকাপটা পরেও আপনি একটু ছাদে গেলেন বা একটু নিচে বাজারে গেলেন, হয় না যে আমার সময় বা বাড়িতে কোনো গেস্ট আসলে একটু মুখটা ঢাকার জন্য আমাদের দরকার হয়। সো এই জন্য এটা পরেই কিন্তু আপনি পুরো কাভারটা করতে পারছেন, ঘরেতেও এটা পরে থাকতে পারবেন কারণ এটা সুতি, ওকে। সো আচ্ছা এইগুলো চলে গেল, আগে হিজাবগুলো শেষ করি, এটা আজকে দেখাবো না কালকে, হ্যাঁ আগে সবগুলো হিজাব শেষ করি। আচ্ছা এইটা একটা পরি, এটা তিনটা, আচ্ছা ওইটা আগে দেখাই নি। হ্যাঁ এগুলো একেবারে অল্প অল্প করে কাজ চলছে, এখনো সব কমপ্লিট হয় নাই, তারপর আমি আজকে দেখাই দিচ্ছি, দাও। নিকাপ কুচিটা আগে দাও, নিকাপ কুচি তিনটা করছে না, আরো তিনটা কালারের কথা বলছিলাম করতে করে নাই আসলে এত মানে। আচ্ছা সাদা কালো পরে পড়তেছে, আর একটা দেখাই দি, দাও 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 দাও, তারপর ওই হিজাবটা দিব ওই। আচ্ছা ইয়ে হিজাব ওই যে কি বলে দেখি তো হিজাবটা, টেসেল যাও, হ্যাঁ এটা দেখাচ্ছি আমি, এটা শেষ করে নিই। হ্যাঁ দেখি আমি এটা দেখি, একটা একটু নিউ বানিয়েছি। আচ্ছা একটু দেখেন, আচ্ছা একটা হিজাবের না এরকম একটু নিউ কুচি দেয়া, মানে তিনটা এরকম ইয়ে করা আছে। হ্যাঁ তো এটা একটু দেখেন, এটা একটাই, এটা আর এটা একটাই, এটা মানে একটা বলতে হচ্ছে এই ডিজাইনটা শুধু এটাতেই আপু, আপু হিজাবটা খুব সুন্দর। আচ্ছা নিকাব কুচি যারা পছন্দ করেন, যারা বোরখার সাথে, কিন্তু আমি কয়েকদিন আগে আপনাদেরকে নিকাব কুচি দিয়েছি, বাট এটা সিঙ্গেল নিতে পারবেন, ঠিক আছে এটা সিঙ্গেল নিতে পারবেন, আগেরগুলো কিন্তু সিঙ্গেল দেই নাই, আগেরগুলো সেটের সাথে মিলিয়ে আপু রাখা হয়েছে, এই জন্য আপু সিঙ্গেল দেওয়া হয়নি। অনেকে রাগ করেছেন আমার সাথে যে কেন আপু সিঙ্গেল দেওয়া যাবে না, তো সিঙ্গেল দেওয়া যাবে না, আর কারণ হচ্ছে আপু ওইটার সাথে আপু কাপড়টা কম পরে যেত এই জন্যে, আর এটা তো আপু সিঙ্গেলটার জন্যই রেখেছি, এই জন্য আপু ওইটা দিতে পারিনি, অনেকেই মন খারাপ করেছে যে কেন তুমি সিঙ্গেল করে দিলা না। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে একটু আকাশি অ্যান্ড মিন্টের মধ্যে, সুন্দর না? এটা ডিজাইনটা হচ্ছে তিনটা এরকম ইয়ে থাকবে, পার্ট থাকবে, এটা একটাই ডিজাইন করেছে আর করে নাই, এর পরেরগুলোতেই আসবে, বাট এটা একটাই, ঠিক আছে এই কালারটা একটাই থাকবে, এটা প্রাইস থাকবে হচ্ছে 850 করে, ঠিক আছে। আসেন আর বাকি তিনটা দেখিয়ে দিই, দিয়েছে শিওর? আচ্ছা তাহলে অন্যগুলো আগে এইগুলোই দেখাই দিই, হ্যাঁ পরে এবার মিলে যাবে কই। হ্যাঁ তো কই আর কই, আচ্ছা শোনো, আচ্ছা ঠিক আছে দাও, ঠিক আছে। ইস কি আমার একেবারে ইয়ে আসছে, মানে কয়েকটার মধ্যে করেছে কয়েকটার মধ্যে করে নাই বলছে কি, কয়েকটা একটু নতুন ডিজাইন করেছে। আচ্ছা এই যে এইটার এইটার হচ্ছে এখানে আমাদের পার্ট দেওয়া আছে, কয়েকটার মধ্যে থাকবে না, এটাতে কিন্তু পার্ট আছে, ঠিক আছে। এই যে পিঙ্ক পার্টটা, পিঙ্ক পার্টটা থাকবে, এটার প্রাইস কিন্তু 850 টাকা করে। আপু হিজাব কালেকশন এত সুন্দর কেন? আচ্ছা এটা হচ্ছে আমাদের নিকাব কুচি, আমরা অনেক আগে থেকে এই নিকাব কুচি আপনাদেরকে দিই, এখন নিকাব কুচি আপু মানে সত্যি কথা বলবো যে নিকাব কুচি এখন অনেক জায়গাতেই নিকাব কুচি দেখা, বাট আমরা ফার্স্ট টাইম যখন নিকাব কুচি করেছি, হ্যাঁ মানে বছর খানিক হয়ে গেছে যখন আমরা নিকাব কুচি করেছি, তখন সেটাই ফার্স্ট ছিল, বাট এখন অনেক জায়গাতে এই নিকাব কুচি, নিকাব কুচি দেখে আবার নামও সেই নিকাব কুচিই বলে। তো যে যাই হোক, এই হচ্ছে আমাদের সবার পছন্দের নিকাব কুচি,
তো এটা আমাদের লেন্থের কিন্তু 44 থাকে, ঠিক আছে? নিচে হচ্ছে নিচ পর্যন্ত কিন্তু 44 থাকে, ঠিক আছে? সো এই হিজাবগুলো আমাদের 850 করে সফট জর্জেট দিয়ে কালার কন্ট্রাস্ট করা থাকে, এটা পিঙ্ক কালারটা, এটা নিয়ে নেবেন, প্রাইস হচ্ছে 850। ওকে, এগুলো আরও অনেক আসবে, এগুলো কাজ চলছে, আজকে আসলে ফ্যাক্টরি থেকে অনেকগুলো পাঠিয়েছে, এর মধ্যে এগুলোর মাত্র কাজ হয়েছে, বাকি আরও অনেকগুলোর কাজ হয়নি। সো তারপরও তিনটা পাঠিয়ে দিয়েছে, তিনটা কালার আমি বলেছি আজকে হিজাব দেখাবো। সো এই হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা, আর এটা হচ্ছে আমার স্কাই কালারটা, সুন্দর না? এবং আরেকটা হচ্ছে আমাদের সাদা কালো কালারটা, এটা নিয়ে নিবেন সাদাটা, ঠিক আছে? মানে আজকে তিনটা কালার দিয়েছি, তিনটাই সুদিং, এটাতে কিন্তু মাথার মধ্যে ই দেয়নি, কয়েকটা আবার মাথার মধ্যে কাজ করেছে, দেখি নিয়ে আসো। বাট কোনোটাতে হয়তো মাথার মধ্যে নাও থাকতে পারে, হ্যাঁ, ওটা নিয়ে ই করবেন আপু। সফট জর্জ সম্পূর্ণ ভিসকসের উপরে আপু এগুলো হয়, উপরেরটাও ভিসকস, ভেতরেরটাও ভিসকস, ঠিক আছে? সো এই গেল হচ্ছে আমাদের ফিরোজা কালার, মানে সরি, এটা হচ্ছে একদম মানে ওয়াটারি একটা কালার, আকাশি ওয়াটারি কালারটার মধ্যে, এটা হচ্ছে আমাদের সাদা কালোর মধ্যে, আর ওইটা হচ্ছে আমাদের পিঙ্ক। আজকে এই তিনটাই পাবেন 850-এর কিন্তু, ঠিক আছে? আজকে তিনটা থাকবে 850। আজকে আমি হিজাব বলেছি না, আজকে হিজাবের এই যে এই সাদা কালোটার মধ্যে কিন্তু এই যে বর্ডারটা আছে, হ্যাঁ, এটাতে বর্ডার আছে কিন্তু এটাতে কিন্তু বর্ডার নাই, ঠিক আছে? এই যে এটাতে বর্ডার থাকবে, এটাতে বর্ডার থাকবে না। ওকে, সো এটা একটু দেখিয়ে দিলাম, ওকে, ডান। এই হচ্ছে আমাদের সাদা কালো, অ্যান্ড এই হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা, ধরো এই হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা, সুন্দর না এটা? আর এই হচ্ছে আমি যেটা পরে আছি, সেটা হচ্ছে একটু স্কাই স্কাই টাইপের একটা কালার, তিনটা কালারই কিন্তু সুন্দর। সো যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন, আসেন পরের ডিজাইনে চলে যাই। আজকের আজকের পরের ডিজাইনটা আজকে আমি ক্যাপশন দিচ্ছি, একটা আপু আমাকে বলেছিল যেদিন হিজাব দেখাবো এদিন একটু ক্যাপশন দিবা আগে, ঠিক আছে? পরে লাইভ দেখি আর কিছু পাই না, কিন্তু আমি জানি না আপু দেখতে পেয়েছে কি না, আমার নামও মনে নেই আপুর, এই জন্য আমার কেন জানি মনে হচ্ছে যেহেতু আজকে হিজাব দেখাবো আগে ক্যাপশন দিয়ে রাখি, তাহলে হচ্ছে উপস্থিত থাকতে পারবে আপু। সে নাকি প্রত্যেকবারই লাইভ শেষ হওয়ার পরে অর্ডার করে, দেখে একটাও নাই। সো এই গেল, হ্যাঁ, ওকে, তিনটা শেষ। এরপরে আসেন আমাদের হিজাবের আরও কতগুলো কালেকশান, এটা লাস্টের, হ্যাঁ, আজকে সুন্দর সুন্দর জিনিস পাবেন, আজকে মিক্সডের মধ্যে সুন্দর সুন্দর পাবেন, হ্যাঁ, ই দাও একটা পিন দাও এটা, যখন এই যে পড়বেন কিছু কিছু যেখানে রাবার থাকে না সেটা আপনি আপনার পছন্দ মতো সেট করবেন, যখন রাবার থাকবে না আপনি পছন্দ মতো সেট করে নেবেন আপু, কালারফুল বেস্ট কালেকশন। আচ্ছা, সো এভাবে আমি আমার মুখের সাইজ অনুযায়ী একটু ছোট্ট একটা পিন দিয়ে এটা সেট করে নিলাম, হ্যাঁ, হালকা করে, হ্যাঁ, ঠিক আছে। এটা দেখেন, এটা কিন্তু এর আগে আমরা করেছিলাম, এটা আমি দেখাই দিই, এরকম ক্রেপ দিয়ে দুটো পার্ট থাকবে, দেখেন ক্রেপ দিয়ে দুটো পার্ট থাকবে, এই হচ্ছে ক্রেপ পার্টটা, সুন্দর লাগে না এটা? সো এটার এইখানটায় হচ্ছে একটা ট্যাসেল ঝুল থাকে, এখানে একটা ট্যাসেল ঝুল, অ্যান্ড সামনে পেছনে কিন্তু ডাবল পার্টের একটা ক্রেপ জর্জেট করা থাকে। একটু আমি একটু সামনে থেকে আগে দেখাই, এরপর হচ্ছে পেছন পোর্শনটা দেখেন, এটার মাথা থেকে কিন্তু 48 থাকে, হ্যাঁ, মাথা থেকে 48 থাকবে, অনেক সুন্দর। এবং হাতার এই পোর্শনটা কিন্তু এই যে এখানে একটা ট্যাসেল ঝুল করা থাকে, ভালো লাগে না এটা? এবং এটা হচ্ছে আমাদের নিকাবের পোর্শনটা, এই যে নিকাবের পোর্শনটা খুব সুন্দর, আমি একটু নিকাবটা পরেই দেখাই। আচ্ছা আপু, ওয়ান্ডারফুল আপু, আপু প্রত্যেকটাই সুন্দর, যেটা লাগবে ওভাবে অর্ডার করবেন, আজকে অনেক কিছু আছে। তো আমি বলেছি না যে আমি আজকে মিক্সড হিজাবগুলো দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন নিকাবটা একটু খেয়াল করেন, একদম পুরো বডির পার্টের কোথায়, এই যে এই এই পর্যন্ত থাকবে, হ্যাঁ, এই যে, আর এটার ঘেরটাও কিন্তু অনেক বেশি, হিজাবটার অনেক সুন্দর। এটার আমাদের তিনটা কালার, এই হচ্ছে একটা, এটা মাস্টার্ড, গেরুয়া মাস্টার্ড টাইপের কালারের মধ্যে, এটা কিন্তু আপু মমসার মধ্যে, একটু দেখে নেন, এটা মাস্টার্ডের মধ্যে, মমসার মধ্যে, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার আমাদের তিনটা একই ফেব্রিক, মানে ফেব্রিক প্রিন্ট একই থাকবে, জাস্ট কালার তিনটা আলাদা থাকবে। এই হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা, এই হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা, সেম ডিজাইন, সুন্দর না ডিজাইনটা? সেম, এটা পিঙ্ক মমসার মধ্যে, অনেক সুন্দর। এবং এটা লেন্থ কিন্তু বেশি, 48, ঠিক আছে? এটা লেন্থ বেশি 48, এই যে পেছনে এই যে এরকম হচ্ছে ক্রেপ দিয়ে ডাবল পার্টের ঝুল করা, সুন্দর না এটা? সো এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা, বড় সড়ো একটা রেডিমেড হিজাব নিকাব সহ। এগুলো আমাদের এত কাজে লাগে, এই প্রাইজের মধ্যে, রিজনেবল প্রাইজের মধ্যে আরাম আরামের জিনিস, এবং রেগুলার ইউজ করা যায়। এটা গেল হচ্ছে আমাদের ইয়ে টিল কালারটা, টরে কালারটা, এটা সুন্দর টরে কালারটা, একটু ক্লোজ দেখাই, এই যে প্রিন্টটাও আমার কাছে খুবই ক্লাসি লাগে এটা।
সো এই হচ্ছে আমাদের টরে কালার কন্ট্রাস্টের, সুন্দর না এটা? সো টোটাল হচ্ছে আমরা এটা নিয়েছি তিনটা। আমি একটু নিকাবটা খুলি তাহলে কালারটা একটু বোঝা যাবে, একটু খুলে দাও তো, কারণ নিকাব আটকানো থাকলে না ক্যামেরা ফেড লাগে। এই হচ্ছে আমার পিঙ্ক কালারটা, এই হচ্ছে আমাদের ফিরোজা কালারটা, আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে এরকম গেরুয়া মাস্টার্ড কালারটা, অনেক সুন্দর। সো এগুলোর প্রাইস গেল হচ্ছে মাত্র 850 টাকায়, 850 টাকায় এটার, মানে দারুণ সুন্দর জিনিস, ঠিক আছে, নিকাব সহ খুব সুন্দর। সো এই যে বড় সড়ো, কিন্তু এটা অনেকগুলো ডিজাইন কিন্তু আজকে দেখাচ্ছি, একটু খেয়াল করবেন, আজকের ডিজাইন কিন্তু বেশি, আজকের প্রিন্ট কম বাট ডিজাইন কিন্তু অনেক থাকবে, ঠিক আছে। আজকে আমি সাজিয়েছি এমন করে যে আজকে ডিজাইন অনেকগুলো পাবেন আপনারা, কিন্তু এটার ভ্যারিয়েশন কম থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের মাস্টার্ড পিঙ্ক অ্যান্ড টিল, যেটা লাগবে সেটা নেবেন, খুবই সুন্দর, রেগুলার ইউজের জন্য আপু বেস্ট জিনিস, ঠিক আছে। বাইরে যাবেন এটা জাস্ট পরে, আর এখানে একটা মাথায় পিন করে রাখবেন, আপনার পছন্দ মতো মানে সেট করে নেবেন, সবসময় এভাবেই পরবেন, পরা যায়। আর যদি একটু মানে সুই সুতা থাকে একটু সেলাই করে নিয়ে নেবেন, যে আপনার সেট করে নেবেন আপনার ইয়ের সাথে, মুখের সাথে, যেহেতু এখানে রাবার সিস্টেম না, হ্যাঁ এই ডিজাইনটাই কিন্তু রাবার সিস্টেম না। সো এই গেল হচ্ছে আমাদের টোটাল তিনটা, আচ্ছা শেষ। এরপরে আসেন নেক্সটে, আপু আপু কালো প্রিন্ট চাই, আপু এই কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার, খুব কড়া কালার না, দেখেন একদম গেরুয়া টাইপের একটা কালার, হলুদ না কিন্তু আবার সুন্দর সুন্দর। আচ্ছা এটাতে কালো নাই আপু, অন্যটাতে কালো আছে, আচ্ছা আসেন এর পরেরটায় চলে যাই, এটা একটু ই করে দাও না, পরে তুমি মনে থাকবে না আমি এটা পিন করেছি, আবার কারো কাছে চলে যাবে এটা, আচ্ছা দাও একটা, আজকে আমি একটাও ব্ল্যাক পরি নাই, ব্ল্যাক পরলাম না সব পিঙ্কি পিঙ্কি পরছি। আচ্ছা এটা একটু দেখাই, এটা একটু দেখাই, এই যে আমি পরলাম, আমি তো আমি আপনাদের সামনেই পরি, হ্যাঁ জাস্ট এই যে পরা শেষ, এই যে নেন আপনার এবার পছন্দ মতো, আপনার নিকাবটা জাস্ট আপনার পছন্দ মতো নিকাবটা পরবেন, এই যে দেখেন আমি এখন যেটা পরে আছি আপু, এত সফট ফেব্রিক প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আপু, ওয়াও, সরি এটা চেরি ফেব্রিক, চেরি 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 সরি, এটা চেরি ফেব্রিক, চেরি প্রিন্ট যেটা আপু, এত সুন্দর। এইটা দেখেন, এটার ডিজাইনটা কয়েকদিন আগে আমি আপনাদেরকে দিয়েছিলাম, এটারও কাজ চলছে, আরও অনেক পাবেন আপনারা। এখানে হচ্ছে এরকম ঝুল করা থাকবে, হ্যাঁ ঝুল, এবং এখানে কিন্তু একটা করে ট্যাসেল করা থাকে, এই জাস্ট আর কিছু না, এটা যদি খুলে ফেলতে চান খুলে ফেলবেন, অনেকের এই টাইপের ঝুল পছন্দ না, যে এখানে একটা ই ঝুলবে, দরকার নাই। সো দরকার না থাকলে এটা জাস্ট একটা সেলাই করা আছে আপু, হ্যাঁ এই যে এখানে একটা সেলাই করে রাখা আছে, এটা আপনি খুলে ফেলে এটা খুলে ফেলতে পারবেন। এটাতে কিন্তু স্লিভ নেই, জাস্ট পুরোটাই রাউন্ড, এই যে রাউন্ড, সো আপনি এভাবেই পরবেন, এইটা হাতটা সুন্দর করে ঢেকেও পরতে পারবেন, পেছন পোর্শনটা দেখেন অনেক লম্বা, কিন্তু এটা লেন্থটা বলে দিও মিম, খুব সুন্দর, এটা খুবই সুন্দর, এটা পিঙ্ক কালারের মধ্যে নিকাবটা, এই যে এরকম জাস্ট নিকাবটা পরবেন, হ্যাঁ দারুণ করে জাস্ট নিকাবটা পরে ফেলবেন আপু, সুন্দর 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 মুক্তি আপু, এই যে দেখেন এই যে নিকাবটা দেখেন, এখানে কিন্তু নিকাবটা বেশ বড় সড়ো করে একটা পার্ট দেখেন, ওকে। সো এই হচ্ছে আমাদের, এইটা এর আগে মানে কি হয়েছে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, একটাও মানে নাই, সব আপুরা এত মন খারাপ, আমি খুব তাড়াহুড়া করে বানাচ্ছি, এবং আরও আছে, আরও কালার আছে, আমি কয়েকদিন পরপরই আপনাদেরকে দেখাবো, যেহেতু এগুলো কিছু কিছু কালার হয়েছে, কিছু কিছু কালার দেখিয়ে দিলাম। ওকে এইটা হচ্ছে ব্ল্যাকটা, এইটা হচ্ছে ওই যে একবার দেখিয়েছিলাম না সিমের ফুলের, তো সিমের ফুলের হচ্ছে এটা পিঙ্ক, ওইটা ছিল পার্পেল কালার, আর এটা হচ্ছে একটু হালকা বেবি ইয়েলো টাইপের একটা কালার, ক্রিম কালার, অ্যাশের সাথে কন্ট্রাস্ট, সুন্দর না এটা? ব্ল্যাক যারা পরেন তারা এটা নেবেন, ব্ল্যাক কালারটা, ঠিক আছে, এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর হচ্ছে, এই যে সিমের ফুল বলেছিলাম, সেই সিমের ফুলের হচ্ছে আপনার একদম ইয়ে কালারটা, একদম ক্রিম ক্রিম যে কালারটা, হ্যাঁ এই যে এটা খুব সুন্দর, এটার প্রাইসও কিন্তু 850 টাকায়, 850, এটা লেন্থ ইয়েটা কত জানো, আচ্ছা এটা 51, ঠিক আছে, এই হিজাবটা কিন্তু 51 লেন্থে 50, মানে এগুলো সাধারণত 40-42 এরকম থাকে, বাট এগুলো কিন্তু বেশি বড়, হ্যাঁ একদম 51 মাথা থেকে, এখান থেকে 51 হবে লম্বায়, ওকে। আচ্ছা এটা গেল, এবং এরপরে গেল হচ্ছে আমার আর একটা ব্ল্যাক, আর একটা আমাদের ড্রাইভার ফোন দেখতেছে, আচ্ছা দেখো ভাই ভাবতেছে যে আমি ই হব, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড জাম কালারের মধ্যে, এটা সুন্দর না, ব্ল্যাক অ্যান্ড জাম, ব্ল্যাক অ্যান্ড এই যে জাম ফুলের মধ্যে দেখেন সুন্দর,
এটা অনেক কি প্রীতি 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 সো এইটাই কিন্তু আমাদের লাস্ট 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 ঠিক আছে এটা গেল আমাদের লাস্ট এই আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একদম ডাস্টি ডাস্টি একটা কালার এটা ব্ল্যাক এন্ড জামের মধ্যে সুন্দর না হিজাবটা লেন্থ থাকবে 51 মাথা থেকে 51 ইঞ্চি লম্বায় থাকবে এটার কিন্তু কোনো হাতা থাকবে না সামনে নিকাব পোর্শনটা অনেক বড় সরো থাকবে ঠিক আছে আর এই যে হচ্ছে আমাদের ট্যাসেল ঝুল যেটা আমি বলেছি এটা ভালো না লাগলে খুলে ফেলবেন হ্যাঁ অনেকে মনে করে যে সামিনা তুমি এরকম বাচ্চা বাচ্চা ট্যাসেল দিছো কেন বাট এই ট্যাসেলটা দেখলে ভাল লাগে ঠিক আছে সো এই গেল হচ্ছে আমাদের সুন্দর জিনিসটা শেষ আর এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা যেটা আমি একটু দেখিয়েছিলাম এই যে ব্ল্যাকটা ঠিক আছে এটা আরেকটা ব্ল্যাক যেটার সাথে এরকম বেবি ইয়েলো ইয়েলো একটা ভাব আছে মানে ক্রিম ক্রিম টাইপের একটা কালার ডিপ ক্রিম কালার বা বেবি ইয়েলো বলতে পারেন এই যে সুন্দর না সো এই তো তিনটা কালার চলে গেল আমাদের এগুলোর প্রাইস হচ্ছে আমাদের 850 টাকা করে সুন্দর না এটা এটা শেষ ওকে এটা আর আজকে দেখাবো না কালকে বাবা আজকে না আজকে মেলা কিছু আচ্ছা আজকে আমরা একটু রিপিট দেখাই আমাদের প্যান্ট আবায়া ছিল কিন্তু আজকে সো আমাদের আজকে আপু টপ প্যান হলে কবে যে টপ প্যান হব আপু আপু কাপড়টা নিয়ে কোনো টেনশন করবেন না কাপড় ভালো না লাগলে আমাকে দিয়ে দিন ঠিক আছে যদি বলবেন যে আপু আমার কাপড়টা ভালো লাগেনি ওই রকম কমপ্লেন যদি আমার কাছে আসে কাপড় ভালো লাগেনি আমার তারপরে আপু ওই কাপড় আমি জীবনে আনবো না ঠিক আছে আপনি আমাদেরকে কাপড় নিয়ে বলবেন কারণ আমি আমি বিশ্বাস করি কাপড় আপনাদের পছন্দ হবে ঠিক আছে এইটুকু শুধু বলতে পারি আরাম আরাম ফিল হবে নরম ফেব্রিক হ্যাঁ নামিয়ে ফেলো এগুলো রিপিট দেখাবো না শুধু আমি প্যান্ট আবায়াটার কথা বলি প্যান্ট আবায়া কিন্তু আমাদের একদম রেডি আছে সো এগুলোও সব রেডি আছে শুধুমাত্র আমরা একটা প্রি অর্ডার আজকে দেখিয়েছি ঠিক আছে আজকে শুধুমাত্র জাফরানের একটা প্রি অর্ডার দেখেছি সেগুলো আপনারা একটু দেখে নেবেন আর আজকে আমরা প্যান্ট আবায়া দেখিয়েছিলাম প্যান্ট আবায়া কিন্তু আমাদের দুইটা গেছে একটা হচ্ছে ব্ল্যাক মাস্টার্ড আর একটা হচ্ছে ওয়াটারি টাইপের স্কাই কালার দুটো কালার প্যান্ট আবায়া হিজাব নিকাব ফুল সেট কিন্তু থাকবে সো এই হচ্ছে আমাদের একটা সেট এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এবং তার সাথে হচ্ছে মাস্টার্ড কালারের কন্ট্রাস্টে পুরোটা বর্ডার করা থাকবে ডাবল বর্ডার সামনে থেকে ডাবল বর্ডার এবং সম্পূর্ণ আটকানো ভেতরে ফিটিংসের বেল্ট থাকবে এটার সাথে হচ্ছে আমাদের কি থাকবে বলেন সবার পছন্দের ডিভাইডার থাকবে ডিভাইডার এরকম বর্ডার থাকবে এটা কিন্তু প্যান্ট না একটু ডিভাইডার স্টাইলের ঢোলা ঢোলা যারা পর্দার জন্য চান এই টাইপের কিন্তু বেস্ট লাগে এবং এটা দেখে নিচে এরকম বর্ডার সো এটার সাথে হিজাব নিকাবও এরকম মাস্টার্ড কালারের থাকবে খুব সুন্দর আজকের এই কম্বিনেশনটা ফুল সেট থাকবে 1880 টাকা ফুল সেট হিজাব নিকাব আবায়া প্যান্ট সব কিছু সহ ঠিক আছে এই গেল হচ্ছে আমাদের একটা কালার কন্ট্রাস্ট এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং লেন্থ হচ্ছে 46 প্যান্টের লেন্থ 40 বডিটা ফ্রি থাকবে ওকে এই একটা কালার এবং আরেকটা কালার হচ্ছে আমাদের এরকম খুব সুন্দর একটা স্কাই পানি কালার এবং সুদিং একটা কালার সো এটার সাথেও আমরা এরকম সুদিং কালারের প্যান্ট নিয়েছি এই যে কম্বিনেশনটা দেখুন সুন্দর না এটার লেন্থ আছে হচ্ছে আবায়ার লেন্থ 46 এবং প্যান্টের লেন্থ হচ্ছে আমাদের 40 খুব সুন্দর করে ম্যাচ করে পরবেন ফুল সেটের প্রাইস থাকবে হচ্ছে 1880 টাকা ওকে সো আজকে এই পর্যন্তই আজকে অনেক কিছু দেখিয়েছি সো যারা পরে জয়েন করেছেন আবার একটু ভালো মতো দেখে নেবেন যে কী কী নিব সো সব কিছু দেখে নেবেন ভালো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নামাজে চলে যান অনেক দেরি হয়ে গেছে আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ